জি নমস্কার, আমাদের রে ফিল্মসের প্রেজের প্রত্যেক সদস্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন ধরে এই লাইভ সেশনটা চালু করেছি। গত কয়েকটা সেশনে একজন স্প্যানিশ কম্পোজার এসেছিলেন, আর একজন টলিউডের একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসেছিলেন, আর স্বনামধন্য লেখক সুজন দাশগুপ্তকেও আমরা লাইভে এনেছিলাম। আজকে আমাদের সাথে আছে আমার এক ফিল্ম মেকার বন্ধু, তা আমি আপনি দিয়ে সম্বন্ধ না করে তুমি দিয়ে বলবো, আমার বন্ধুই বলা যেতে পারে। তা নিয়ে প্রথম বলি যে তার প্রথম একটা ছবি আমি দেখেছিলাম, সেটা ছিল আমাদের কথা। আর সেটা দেখার পর আমার খুব ভালো লেগেছিল। এবার আমি নিজেই এই বন্ধুত্বটা ইনিশিয়েট করি, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই যে আমার ইচ্ছে করে কথা বলতে, জানতে যে কিভাবে তোমরা এই কাজগুলো করো, আমরা তো অনেক দূরে থাকি। সেইখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় আর বন্ধুত্ব শুরু হয়। তো আমাদের কাছে বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমরা শুরু করছি তাহলে। একদম প্রথমেই অনেক অনেক ধন্যবাদ ওয়েলকাম রে সন্দীপন দা। ফিল্মসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে যেটা মানে স্বাভাবিক প্রশ্ন যেটা প্রত্যেকে করে থাকে, সেটা তোমাকেও করছি, যে ঠিক একদম কোন মুহূর্তে মনে হলো বা কাকে দেখে ইন্সপায়ার্ড হলে, কোন ফিল্ম মেকার কে দেখে বা কার কাজ দেখে, কিরকম কাজ দেখে মনে হলো যে আমার মধ্যে এই ট্যালেন্টটা কিছুটা আছে যেটা নিয়ে আমি কাজ করতে পারি, আমি এগোতে পারি, মানে প্রথম ফিল্ম মেকিং এর এই ক্ষেত্রে ঢোকা শুরু হলো, ভাবলে কথাটা ফিল্ম মেকিং নিয়ে? দেখো, ফিল্ম মেকিং নিয়ে ভাবনার বিষয়টা অনেক ছোটবেলা থেকে, ফিল্ম মেকিং নিয়ে বলবো না, তখন একটা ব্যাপার ছিল যে ফিল্মের পেছনে কি হয়, মানে কিভাবে সিনেমা তৈরি হয়। কারণ আমার ছোটবেলা থেকে, আমি খুব একটা পড়াশোনায় ভালো নই, যারা আমার ক্লোজ বন্ধুরা যদি কেউ লাইফটা দেখে বুঝতে পারবে। তো এখন যদিও পড়াশুনো নিয়ে মানে খুব থাকি, কিন্তু আগে তখন ছোটবেলায় পড়াশোনায় একদম ভালো ছিলাম না, পড়াশোনা নিয়ে থাকতামও না। কিন্তু আমার সবসময় ছবি দেখতে ভালো লাগতো, আর আমি মেনলি তখন ছবি যেগুলো দেখতাম সেটা হচ্ছে তোমার দূরদর্শন। কারণ আমাদের ছোটবেলায় হচ্ছে দূরদর্শন মানে মেইন একটা চ্যানেল যেখানে সিনেমা দেখা যেত, এবং সিনেমা মানে সত্যজিৎ রায়ের ছবি, ঋতুপর্ণ ঘোষের ছবি, চিদানন্দ দাশগুপ্তের ছবি, এই এই ছবিগুলো সেখানে দেখা যেত, তপন সিনহার ছবি। তো তখন অত আমি কারোর নাম জানতাম না। আমার বাবা যদিও সিনেমা প্রেমী ছিল, সিনেমার সাথে সেভাবে যুক্ত ছিল না কখনো, কিন্তু সিনেমা প্রেমী ছিল। তো বাবা সিনেমা নিয়ে সিনেমা দেখতো এবং অনেক সিনেমা দেখেছে, ফিল্ম ক্লাবেরও মেম্বার ছিলেন। তো সেটা বাবার অনেক আগে। তো বাবা গল্প করতো যে এই ছবি গুলো ভালো ছবি, এগুলো দেখ। এবং সেটা শুধুমাত্র আমাকে দেখানোর জন্য না, কিন্তু আমার একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে আমি যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম না, তাই আমার থেকে এক্সপেক্টেশন সবারই খুব কম ছিল। টিচার্স থেকে শুরু করে বাড়ির লোকের থেকে শুরু করে সবারই এক্সপেক্টেশন কম ছিল। এবং শেষ সূত্র ধরে আমার যেটা সুবিধা হয়েছে, যে কোনো জিনিসের একটা অ্যাডভান্টেজ থাকে। তো আমার অ্যাডভান্টেজ ছিল যে আমি অনেক ছবি দেখতে পেতাম। তখন হয়তো সেগুলো মানে বুঝতাম না, তখন হয়তো সেভাবে মানে সেইভাবে মানে সিনেমা দেখবার জন্য দেখছি তা নয়, কিন্তু আমার খুব ভালো লাগতো দেখতে। এই যে মুভিং ইমেজ, এই যে সুন্দর, বা তখন জানতাম না শট কাকে বলে, সিন কাকে বলে, কিন্তু আমার খুব ভালো লাগতো যে এই যে স্ক্রিনে, টিভি স্ক্রিনে যেটা হচ্ছে সেটা আমার খুব দেখতে ভালো লাগতো। এবং তারপরে আমি অনেক ছবি, মানে যে বয়সে আর কি সিনেমায় নিয়ে, সিনেমা হলে নিয়ে যাওয়া হয় না বাচ্চাদের, সেই সেই বয়সেও আমি কিন্তু সিনেমা হলে গেছি। এবং আমি ঋতুপর্ণ ঘোষের চোখের বালি দেখেছি, এবং সেটা আমার পরিবারের সকলের সাথেই, ওই একটাই কারণ যে পড়াশোনায় ভালো নয়, তো সেইটার জন্য আমি সেই সুযোগটা পেতাম আর কি দেখবার। কিন্তু তখন আমি মানে বুঝিনি, কিন্তু তাও মানে তখনও যেভাবে আমার ভালো লেগেছিল ঋতুপর্ণ ঘোষের চোখের বালি, সেই বয়সে অনেক ছোট ছিলাম তখন, আমি কিছুই বুঝি না কি চোখের বালির আসল যে মধ্যা কথা সেটা কি, সেটা আমি বুঝি না, কিন্তু আমার ভালো লেগেছিল। তো সেইটাই আমার দেখতে ভালো লাগতো। এবং সবসময় আমার একটা এখনো সেই স্বভাবটা আছে, যে জিনিসটা এখন তো অনেক কিছুতে আমরা এক্সপোজ, আমি নিজেও এক্সপোজ, আমার বয়স বেড়েছে এখন অনেক কিছুতে এক্সপোজ, কিন্তু তখন তো এইসব জিনিস এক্সপোজ ছিলাম না। তো ছোটবেলা থেকে আমার শখ যে বাচ্চাদের যেটা হয়, আমার মনে হয় এটা একটা চাইল্ড সাইকোলজি, যে যে জিনিসটা
আমি জানি না সেই জিনিসটার ব্যাপারে জানা, কিন্তু কোথাও গিয়ে সিনেমার যে সিনেমা কিভাবে তৈরি হয়, বা আমার ছোটবেলায় নাটকও দেখতে খুব ভালো লাগতো, এখনো খুব ভালো লাগে, নাটক আমি করতামও কিন্তু এখন আর হয় না, আমি অনেক বছর আর নাটক করি না, কিন্তু নাটকে মঞ্চে মঞ্চটা তো দেখতে পাচ্ছি, কিন্তু মঞ্চের পেছনে কি হয়, গ্রিন রুমে কি হয়, কিভাবে উইংস দিয়ে ঢোকে ক্যারেক্টারসরা, এই জিনিসগুলো, এবং সিনেমার পেছনে কি হয়, ক্যামেরাতে যে ছবিটা উঠছে সেটা কিভাবে উঠছে, তো এই জিনিসগুলো খুব ভালো লাগতো। তো এটা ভেতরে ছিল সুপ্ত বাসনা। পরবর্তীকালে স্কুলে গিয়ে আমি নাটক করি এবং ইন্টার স্কুল অনেক মানে কম্পিটিশনে আমি নাটক করেছি, তারপরে নাটকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে কলেজের শেষ সময় থেকে, মানে কলেজ লাইফ তখন 2011 সাল, 10-11, সেই সময় আমি প্রথম আর কি, আমরা বন্ধুরা মিলে, আমি এবং আমার দুই বন্ধু, আমার স্কুলের এক বন্ধু সৌরভ, সৌরভ রয়, আর আমার কলেজের আমার বেস্ট ফ্রেন্ড বলা যেতে পারে সত্যম দেব রয়, ও এখন একজন সিঙ্গার, ওর সাথে আমরা দুজন তিনজন মিলে আর কি একটা ছবি তৈরি করি, সেটা হচ্ছে তথ্যচিত্রই ছিল, তো কিন্তু তখন কিছু একটা করব নতুন, তো সেই থেকে ছবি তৈরি করি, কুমোর পাড়ার কাহিনী সেই ছবির নাম ছিল, এবং সেই থেকে আমাদের জার্নি শুরু। তারপরে ওরা যদিও ছবির জগৎ থেকে অনেকবার করেছে কাজ, তারপরে অনেক সময় করেনি, কিন্তু আমি তারপরে এটার বলা যেতে পারে ওই প্রেমে পড়ে যাওয়া, তো আমি রিগার্ডও করি যে ছবি বানানো আমার প্রেম, আমার ভালোবাসা, এবং সেটার জন্য আমি যে কোনো কিছু ত্যাগ করতে পারি, ছাড়তে পারি, ধরতে পারি, কোনো অসুবিধা নেই তাতে আমার। তো সেইভাবেই আমার সিনেমায় আসা, মানে সিনেমায় সিনেমা কোনো ব্যাকগ্রাউন্ড নেই আমার, সিনেমার কোনো মানে পারিবারিক সূত্র নেই, কিন্তু আমার সিনেমায় আসার অন্যতম কারণ হচ্ছে সিনেমার পেছনে কি হয়, সিনেমা কিভাবে তৈরি হয়। ভবিষ্যতে তো অনেক কিছু জানতে পেরেছি, এখন অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু তখন সেই জানাগুলো ছিল না, এবং সেখান থেকেই সিনেমায় আসা এবং সিনেমার প্রতি ভালোবাসা তৈরি হওয়া। আচ্ছা আচ্ছা, মানে এটাই ব্যাপারটা, এটা যে এই যখন আমরা সিনেমা দেখতে যাই, যদি তার মধ্যে সে ফিল্ম মেকিং এর ট্যালেন্টটা থাকে, তাহলে তার মধ্যে দেখবে এই জিজ্ঞাসাগুলো থাকে। মানে আমাদের মতো আমারও মনে থাকতো যখন আমরা সিনেমাটা দেখতাম, যে পিছনে কিভাবে এই শটটা তোলা হচ্ছে, ছবিগুলো করা হয় কিভাবে, সিনেমাটা কি রকম, তার থেকে কৌতূহল হচ্ছে পিছনে কি হচ্ছে, হয় কিভাবে, এই প্রশ্নগুলো থাকে। তারপর দেখবে মানে এটাই হচ্ছে একটা ফিল্ম মেকার সব থেকে বড় প্রথম, এটা মানে নিজেকে চেনা, যে হ্যাঁ আমার হয়তো আমি ফিল্ম মেকিং এ বেশি ঝোঁক আছে। যদি অ্যাজ এ দর্শক না দেখে তার ভেতরটা পেছনটা দেখতে পাওয়া, মানে দেখতে পাওয়ার চেষ্টা করা। হ্যাঁ, মানে আচ্ছা, আমি সবসময় বলি যে প্রথম যে সিনেমার ছবিটার নাম প্রেমে, হচ্ছে, হ্যাঁ আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি এক্ষুনি বললাম যে বলো সিনেমার বলো, প্রেমে আমি আগে পড়েছি, কিন্তু এটা বলা দরকার যে সিনেমা কিন্তু আমার প্রেমে আগে পড়েছে, মানে এটা সবসময় সব ফিল্ম মেকারদের সাথেই আমার মনে হয় যে ফিল্ম মেকাররা যখন সিনেমার প্রেমে পড়ছে, তার আগের থেকে সিনেমা ফিল্ম মেকারদের প্রেমে পড়ে যায়, এবং যে কারণে কোথাও গিয়ে ফিল্ম মেকাররা অ্যাট্রাক্টেড হয়ে যায় সিনেমার প্রতি, তাই সিনেমা সবসময় ফিল্ম মেকারদের আগে চুজ করে নেয় যে এ ফিল্ম মেকার হবে হয়তো, বা এ ফিল্ম মেকিং নিয়ে এগোবে হয়তো, তো তাকে চুজ করে নেয়। সব ফিল্ডেই হয় যে রিসার্চ করে তাকে রিসার্চের প্রেমে সে পড়ে, এবং সে রিসার্চ কে নিয়ে এগিয়ে যায়, হ্যাঁ অবশ্যই, যে ইঞ্জিনিয়ার হয় সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে এগিয়ে যায়, কিন্তু মানে সেই ফিল্ডটা বরং আগে প্রেমে পড়ে বলে আমার মনে হয়। এক্স্যাক্টলি ব্যাপারটা মানে প্রতি ক্ষেত্রে, যখন যদি একজন ক্রিকেটার খেলা দেখে, তার দেখার কিন্তু যা তার এক্স্যাক্টলি দেখার যে পদ্ধতিটা আমাদের থেকে আলাদা, আমরা শুধু খেলাটা দেখি, কারণ আমরা খেলতে চাও, আমার ক্রিকেটার হওয়ার কোনো ইচ্ছে নেই ভিতরে, কিন্তু সে দেখে একটা শট সে মারছে কিভাবে, সে খেলে কিরকম করে, এইগুলো সে একটু বেশি গুরুত্ব নিয়ে দেখে। এখানে একজন ফিল্ম মেকার একটা দর্শকের ফারাকটা এখানে, প্রথম একটা ছবির কথা বললে তুমি, যেটা প্রথম ডকুমেন্টারি করা হয়েছিল, নামটা আমি শুনতে পেলাম না, কারণ একটু কুমোর কানেকশন পাড়ার লস কাহিনী, করছে মাঝে মাঝে, মানে হ্যাং হচ্ছে, আর ওটা নাই, নেই বোধহয় না ওই চ্যানেলে, না এটা কুমোর পাড়ার কাহিনী তখন এস না ক্রিয়েশনস হয়নি, এস ক্রিয়েশনস তো 6 বছর হলো, এটা অনেক আগের ছবি, এস ক্রিয়েশনস এর জন্ম 6 বছর, এবছর 2020 সালে আমরা 6 বছর উদযাপন করলাম এস ক্রিয়েশনস এর। আচ্ছা বাহ। পরের প্রশ্ন হচ্ছে আমাদের, কিভাবে এলো বললে, যে যখন আমি তাহাদের কথা দেখলাম, তারপর অবর্ণিত দেখলাম, তোমার প্রত্যেকটা ছবি আমি দেখেছি, আমি একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করেছি তোমার ছবি,
যে মানে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ফিল্ম মেকারের, মানে প্রত্যেকটা আর্টিস্টের, ফিল্ম মেকার শুধু না, যে কোনো আর্টের একটা একটা ধারা থাকে। তো আমি দেখেছি প্যাটার্নটা লক্ষ্য, যে তুমি ইমোশনাল যে মানে ওঠানামা, মানুষের যে অনুভূতির ওঠানামা বা সম্পর্কে যে জটিলতা, জটিলতা না বলবো না ঠিক, জটিলতাও না মানে গভীরতা যেটা, এইটা নিয়ে তোমার প্রত্যেকটা ছবিতে একটা ভীষণ রকমের কাজ থাকে, এটা আমি দেখেছি। শুধুমাত্র বোধহয় ওই একটা কোন একটা দুপুরে কিছু, দুপুর নামের কোন দুপুর বেলা, দুপুর কিছু, বেলা, দুপুর মনে পড়ছে না আমার, দুপুর বেলা, একটা চোর আসছে বাড়িতে, দুপুর দুপুর বেলা, বেলা, রাইট, হ্যাঁ ওইটা, ওটা একটু আলাদা ধরনের। কিন্তু হ্যাঁ বাকি সব যে ছবিগুলো সেটার মধ্যে আমি দেখেছি যে সম্পর্ককে নিয়ে তোমার একটা এক্সপেরিমেন্ট থাকে, আর এটা আমার দুর্দান্ত লেগেছে, যেটা আমাদের কথা দেখেছিলাম, অবর্ণিত দেখেছিলাম, এই জিনিসটা আমাকে মানে তোমাকে আলাদাভাবে চেনায়। আমি বাকি অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের ফিল্ম আমি বেশি তো এমনি ফিল্ম থেকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের শর্ট ফিল্ম আমি অনেক দেখেছি প্রচুর, এইটা তোমাকে আলাদা করে বাকিদের থেকে, এটা আমি লক্ষ্য করেছি। যাই হোক, এই এবার একটা প্রশ্ন করছি যে তো এই ফিল্ম মেকিং এর ফিল্ডে তোমার লক্ষ্য কি, মানে কিভাবে এগোতে চাইছো, মানে ভবিষ্যৎ কি ভাবছো যে কিভাবে এবার কাজ করবে? আমি প্রথমে বলি যে আমার এই কোয়েশ্চেনটা খুব ভ্যালিড কোয়েশ্চেন, কারণ অনেকেই প্রশ্নটার জবাব চায়, এবং অনেকে যারা নতুন ফিল্ম মেকিং শুরু করছে তাদেরও একটা কোয়েশ্চেন থাকে, আমি এগোবো কি করে। এবং অবভিয়াসলি আমি মানে যেহেতু আমি অনেক বছর ধরে এই সাবজেক্টের সাথে যুক্ত আছি, তো সেই কারণে এটা অনেকের প্রশ্ন আমার থেকেও হতে পারে, খুব ভ্যালিড কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটার একটাই উত্তর যে আমি বেসিক্যালি কিন্তু ফিউচার নিয়ে সে অর্থে ভাবি না। কারণ হচ্ছে আমি, তুমি জানো কিনা জানি না, অবভিয়াসলি আমি সেটা খুব একটা বড়াই করে কখনো বলি না, কিন্তু বক্তব্যটা হচ্ছে আমি 2016-17 সালে আমি আমি চাকরি করতাম, আইটি কোম্পানিতে চাকরি করতাম, এবং 2017 সালে আমি কিন্তু আইটি কোম্পানি ছেড়ে দিই, মানে আইটি থেকেই বেরিয়ে আসি, আমি চাকরির জায়গা থেকে বেরিয়ে আসি। তো সেখানে আমি কেন বেরিয়ে এসেছিলাম সেটার কারণ নয় যে আমি ছবি করব বলে বেরিয়ে এসেছি। আমি যখন আইটি কোম্পানিতে চাকরিও করতাম তখন আমি ছবি করতাম, তখনও আমার ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে, মনোনীত হয়েছিল, দেখানো হয়েছিল, সেই দুপুর বেলা যেটার কথা তুমি বলছিলে, দুপুর বেলাই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল 2015 সালে। তো আমি কখনো ফিউচার নিয়ে অ্যাজ সাচ ভাবি না। হ্যাঁ আমার প্ল্যান থাকে, আমি সবসময় প্ল্যান ওরিয়েন্টেড পার্সন, কিন্তু আমি ফিউচার নিয়ে ভাবি না। ফিউচার নিয়ে এই কারণেই ভাবি না কারণ আমি নিজেও জানি না যে ফিউচারে কি আমি করব, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি এই মুহূর্তে কি করছি, এই মুহূর্তে আমি কি করছি সেটা আমার কাছে প্ল্যান রেডি থাকে, এবং এই মুহূর্তে যেটা আমি করি সেটা কিন্তু আমি কনফিডেন্টলি করি, ওভার কনফিডেন্স নয়, কনফিডেন্টলি করি। আমি জানি আমি যেটা যতটুকু করতে পারবো ততটুকু আমি করি। এবার ফিল্ম মেকিং নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমার একটাই, দেখো ফিল্ম মেকিং এ যখন আমি এসেছিলাম, ফিল্ম মেকিং যখন শুরু করি, আমার কিন্তু একটাই কারণ ছিল, আমার কোনোদিন কোনো এরকম কোনো ব্যাপার ছিল না যে আমাকে বড় পরিচালক হতে হবে, আমাকে নাম করা পরিচালক হতে হবে। হ্যাঁ অবভিয়াসলি আমি যখন পুরস্কার পেয়েছি, আমি যখন কোনো রেকগনিশন পাই আমার ভালো লাগে, নিশ্চয়ই একজন রক্ত মাংসের মানুষ তার ভালো লাগবেই, কিন্তু আমি কখন এই ভেবে পরিচালনায় আসিনি যে আমাকে বড় হোর্ডিং এ আমার নাম থাকবে, আমি বিশাল বড় একজন পরিচালক হব, এটা আমার কিছু ছিল না। আমার একটাই ব্যাপার ছিল যে আমার গল্প বলতে ভালো লাগে, আমার গল্প দেখাতে ভালো লাগে, এবং অনেক কথা আমি নিজেকে, এখন হয়তো আমি অনেক এক্সট্রোভার্ট হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু অনেক ইন্ট্রোভার্ট মানুষ, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি ছোটবেলা থেকে আমি অনেক কিছু, অনেক জিনিস আছে যেগুলো আমি কাউকে, এখনো আছে সেরকম জিনিস আমি কাউকে বলে উঠতে পারি না, আমার ক্লোজ ফ্রেন্ডও সেটা জানে না, আমার বাবা মা তো ছেড়েই দাও, কিন্তু কেউ কেউ জানে না, আমি তাদের বলতে বলতে পারি না, কিন্তু আমি দেখেছি, লক্ষ্য করেছি আমি সেই সব জিনিস আমার ছবির চরিত্রদের মাধ্যমে আমি সেগুলো বলতে পারি এবং বলার চেষ্টা করি। তো যেহেতু আমার একটাই কারণ, আমার কাছে ফিল্ম মেকিং ইজ লাইক মাই ডায়েরি, পার্সোনাল ডায়েরি, যেটাতে আমি সব উগড়ে দিতে পারি, যেটাতে আমার ক্যারেক্টারের মাধ্যমে আমি সমস্ত কিছু ঢেলে দিতে পারি। এবং যে কারণে তুমি যে বললে যে সম্পর্কের ওঠানামা, সম্পর্কের ডেপথ নিয়ে আমার ছবিতে তুমি কাজ দেখেছো, কারণ আমার আমার জনরাটা, আমি যে জনরাটা এতদিন কাজ করি সেই জনরাটা কিন্তু রিলেশনশিপ জনরা, যেটা তুমি বললে, এবং রিলেশনশিপ মানে আমার কাছে এরকম নয় যে একটা
মানুষের সাথে মানুষের শুধু প্রেমের সম্পর্ক বা একটা মানুষের সাথে মানুষের শুধু বিরহের সম্পর্ক, এরকম নয়। আমার কাছে রিলেশনশিপের অনেকগুলো এন্ড, অনেক অনেকগুলো ওপেন এন্ডস আছে, এবং রিলেশনশিপের প্রত্যেক পরতে পরতে, একটা রিলেশনের প্রত্যেক পরতে পরতে আরো রিলেশন, আরো অনুভূতি, আরো অনেক কিছু থাকে। তো যেগুলো আমি হয়তো ডাইরেক্টলি কাউকে বুঝিয়ে উঠতে পারবো না, আমি যদি তোমাকে ডিসকাশনে বোঝাতে যাই হয়তো আমি সেইভাবে এক্সপ্রেসই করতে পারলাম না, কিন্তু আমি যদি সিনেমায় সেটাকে ট্রান্সফার করি, সেটাকে আমি অনেক সুন্দরভাবে এক্সপ্রেস করতে চেষ্টা করি আমার ক্যারেক্টারদের মধ্যে দিয়ে, কারণ সেখানে আমার ওই ব্যাপারটা থাকে না যে আমাকে বোঝাতে হচ্ছে। আমি হয়তো ভালো বোঝাতে পারি না, আমি হয়তো লোককে বুঝিয়ে উঠতে পারছি না আমি ঠিক কি বলতে চাই, কিন্তু আমার ক্যারেক্টাররা তো বুঝিয়ে উঠতে পারছে। তো সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং যে কারণে আমি এটাই করে যেতে চাই। এবং এটা করার জন্য অবভিয়াসলি এখন সেই কোয়েশ্চেন গুলো আসতে পারে যে এটা করার জন্য মানে সিনেমা বানানো তো একজনের কাজ নয়, আমি আমার এক্সপ্রেশন অফ থটস আমি দিতে পারি, কিন্তু সিনেমা বানানো তো একজনের কাজ নয়, সিনেমা বানানো ইজ এ টিম এফোর্ট। সেটা অলমাইটির আশীর্বাদ যে আমি এখনো অব্দি যে কাজগুলো করছি তাতে আমি টিম পেয়ে যাই, এবং সেই টিমরা যথেষ্ট যথেষ্ট মানে আমি বলবো আমার থেকেও তারা বেশি সাপোর্টিভ, আমার থেকেও তারা বেশি ডেডিকেটেড, যে সেই টিমের জন্য আমি আলটিমেটলি এখনো অব্দি আমি কাজ চালিয়ে যাচ্ছি 2010-11 সাল থেকে। তো সেটা কিন্তু টিমের জন্য, এবং বিভিন্ন সময় আমার টিম বদলায়, কিন্তু যারাই যাদের সাথে যখন আমি কাজ করেছি প্রত্যেকে প্রত্যেকে নো ডাউট এভরিবডি প্রত্যেকে যেভাবে সাপোর্ট করেছে, যেভাবে কাজটার সাথে যুক্ত হয়েছে, ইটস মাই ব্লেসিং, ইটস মাই অনার, আর এটাই আমি করে যেতে চাই। তো আমার অ্যাজ সাচ ফিউচার কোনো ওইভাবে প্ল্যান নেই যে আমি এইভাবেই এগোবো কি এটাই করব, কিন্তু হ্যাঁ আমার এখন যেটা একটা মানে এখন বলে না, আমি গত 6 বছর ধরে যেটা কে নিয়ে এগিয়ে আসছে, শুধু আমি একা নই এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষ সেটার সাথে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এস ক্রিয়েশনস, তৎকালীন এস ক্রিয়েশনস, এখন যদিও আমাদের গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম যাই বলো না কেন, সেটা এখন এই মুহূর্তে এস ক্রিয়েশনস অরিজিনালস, আমরা 2020 সাল থেকে এস ক্রিয়েশনস অরিজিনালস হিসেবে এনেছি। তো সেখানেই আমরা কাজ করতে চাই, এবং 2020 সালেও এস ক্রিয়েশনস অরিজিনালসে টোটাল 7টা কমিটেড প্রজেক্ট আছে আমাদের, অলরেডি 2019-এর ডিসেম্বরে পোস্টারও রিলিজ হয়েছিল। তো সেটাই আমরা এইভাবেই আমি এগোতে চাই, এবং আমি যেহেতু নাওটাকে নিয়ে বাঁচি, আমি এই মুহূর্তটাকে নিয়ে বাঁচি, আগে কি হয়েছে আমার আমি সেটা নিয়ে ব্রুড করি না, বা আমি সেটা নিয়ে দুঃখ পাওয়া আনন্দ পাওয়া কিছুই করি না, আগে যা হয়েছে হয়েছে, সামনে কি হবে আমি জানি না, আমার হাতে সেটা নেই, কিন্তু আমি বাঁচি এই মুহূর্তটা নিয়ে, এবং সেটাই আমি আমি তো এই মুহূর্তে আমি বলতে পারি, এই মুহূর্তে আই এম ওয়ার্কিং ভেরি হার্ড ফর এস ক্রিয়েশনস অরিজিনালস, এবং এবং যা যা অন্যান্য প্রজেক্ট আমি করছি এই মুহূর্তে, আরো বেশ কিছু প্রজেক্টে সাথে আমি যুক্ত আছি এই মুহূর্তে, সেগুলোই আমি মন ভরে করে যেতে চাই। যাই হোক, আশা করছি তোমার আরো বেশি দর্শক হবে তোমার ছবিগুলো দেখার জন্য, আর সাকসেসফুল হওয়াটা তোমার কাছে, তুমি বললে আমি যেটা চাই সেটা যেন তুমি সারা জীবন করতে পারো, যেটা দেখাতে চাইছো এক্স্যাক্টলি, সেইটা। আমি আমি শুধু আমার না বলা কথাগুলো, আমার গল্পটা আমি মানুষের সামনে আসতে চাইছি, আনতে চাইছি, সেটা যদি সেটাকে সেটাই আমার কাছে সাকসেস। তো আমি অলরেডি আমি নিজেকে মনে করি যে আমি যে কাজগুলো করছি সেগুলোতে মানুষ যদি ভালো বলে সেটাই আমার কাছে সাকসেস। আমার কাছে সাকসেস মানে নয় যে একটা বড় অ্যাওয়ার্ড পাওয়া, হ্যাঁ অবভিয়াসলি সেটাও যদি পাই সেটাও অবভিয়াসলি একটা সাকসেসের ডেফিনেশনের মধ্যে ইনক্লুডেড হবে, কিন্তু সেটার জন্য আমি আমার মানে লক্ষ্য থেকে মানে লক্ষ্য আমার কাছে আমার লক্ষ্য হচ্ছে আমার গল্প বলা, আমার কাজটা আমার মতো করে মানুষের সামনে তুলে ধরা। পার্ট অফ আমাদের সাকসেস, মানে এক্স্যাক্টলি ডেফিনেশন অফ এক্স্যাক্টলি সাকসেস না ওটা, যদি আমরা অ্যাওয়ার্ড পাই এক্স্যাক্টলি অবশ্যই। এক্স্যাক্টলি সেটা পার্ট অফ সাকসেস অবভিয়াসলি। তো এখানে দু একজন কমেন্ট করছে, সুপ্রিয় আচ্ছা বসু বলছে আমিও নিজস্ব দেখলাম, আমিও দেখলাম এটা ভালো লাগলো বলছে, আমি দেখলাম মানে নিজের সাথে আচ্ছা সেলফ, থ্যাংক ইউ থ্যাংক আমাদের নিজের কথা বলার যে পদ্ধতিটা এটা আমিও কি নিজের নাম, বুঝতে আছে নামটা সৌরীপ বাসু, সৌরীপ থ্যাংক ইউ, সৌরিক বাস্তু সৌরীপ আছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সৌরীপ, সিদ্ধিস থ্যাংক ইউ সো দাশগুপ্ত। মাচ সিদ্ধিস দাশগুপ্ত পৃথিশ, একটু দেরি হয়ে গেল জয়েন করতে, সন্দীপন দা নো ইস্যুস নো ইস্যুস পৃথিশের, তোমার থাক আমি পৃথিশের প্রজেক্ট নিয়ে এক্ষুনি কথা বলবো না, কারণ সেটা নিয়ে
পৃথ্বী সেরা একটা প্রজেক্ট আসতে চলেছে এবং সেটা নিয়ে আমরা প্রচন্ড এক্সাইটেড সবাই, কিন্তু সেটা নিয়ে এই মুহূর্তে আমি কথা বলবো না কারণ সেটা এক্ষুনি পাবলিকলি অ্যানাউন্স হয়নি বলে। আচ্ছা, এবার তোমার রিসেন্ট কাজের আমার একটু কথায় চলে আসি। মানে আমি যারা দেখছে তাদের ভিউয়ার্স দিকে, দর্শক দিকে আমি বলতে চাইছি যে সন্দীপন আমাকে একটা ডকুমেন্টারি আসছে সন্দীপনের চ্যানেলে, চ্যানেল ট্রেলার রিলিজ হয়েছে, প্রত্যেকে গতকাল জানা বুঝেছি, হয়ে গেছে, প্রত্যেক জানে, প্রত্যেকে যে হ্যাঁ ধরনের যে যেটা যেভাবে তোমরা রিলিজ করছো এই ধরনটা কিন্তু একটু ইউনিক, যে ডকুমেন্টারি আমরা কোনোদিন সিরিজ আকারে দেখি পর্যন্ত, তো এই ব্যাপারটা খুবই ইউনিক যেভাবে তোমরা প্রেজেন্ট করছো জিনিসটা। তো না আমি ডকুমেন্টারি, দেখেছি, মানে আমি দর্শক দিকে জানতে চাইছি। হ্যাঁ, না ডকুমেন্টারি আমি, সন্দীপন আমাকে হ্যাঁ একটা পাঠিয়েছিল, কথা আমি বলে, প্রত্যেকটা দেখলাম। হ্যাঁ বলো হ্যাঁ ডকুমেন্টারি আমরা সিরিজ বলো আকারে বলো। দেখিনি নয়, মানে দেখেছি সেটা আমরা নেটফ্লিক্স বা বিভিন্ন ওটিটিতে দেখি, কিন্তু আমি যেটা বলতে চাই যে মানে ইউটিউবে নর্মাল বাংলা ইন্ডিপেন্ডেন্ট যে শর্ট ফিল্ম মেকিং বা বাংলা ইন্ডিপেন্ডেন্ট যে কাজ, সেখানে ডকুমেন্টারি সেই অর্থে ওয়েব সিরিজ হিসেবে দেখা যায় না। আচ্ছা, আমি খুব একটা দেখিনি, যাই হোক, হুম 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 তো আমি দেখেছি, আমার অসম্ভব সুন্দর তোমার যে এক্সিকিউশনটা সাজাইছো যেভাবে, আমার ভীষণ সুন্দর লাগলো। আর অনেকজন মানে ওই মানুষটাকে আরো বেশি করে আমরা জানতে পারি, আমরা টিভির পর্দাতেই দেখেছি কিছু, আমরা নাটক টাটক দেখার সৌভাগ্য হয়নি। মানে ডকুমেন্টারিটা হচ্ছে রমাপ্রসাদ বণিক, বণিকের ওপর, মানে দ্য মার্চেন্ট, গোটা নামটা কি, পুরো নামটা দ্য মার্চেন্ট দ্য লেগাসি অফ মার্চেন্ট, স্যার রমাপ্রসাদ সাবটাইটেল আছে বণিক, কিছু। লেগাসি অফ স্যার রমাপ্রসাদ বণিক, ওটা হচ্ছে আমাদের আচ্ছা সাবটাইটেল নয়, মানে মেইনলি ওটা আমাদের ট্যাগ লাইন। আচ্ছা, যাই হোক, এইটা হচ্ছে। এবার এই প্রজেক্টটা নিয়ে আমি একটু জানতে চাইবো যে মানে যারা দেখছে, আমি তো দেখে নিয়েছি পুরোটা, যারা দেখবে তারা কি কি জানতে পারবে, কি এটার মধ্যে ইউনিক আছে, মানুষ কি তথ্য এখান থেকে কালেক্ট করতে পারে, মানুষ কিভাবে সমৃদ্ধ হতে পারে এই ডকুমেন্টারি দেখার পর, এটা তুমি একটু বলো। দ্য মার্চেন্ট যারা আমার খুব ক্লোজ মানুষজন তারা জানে যে দ্য মার্চেন্ট, আমি এটা এই ডকুমেন্টারিটা অ্যাকচুয়ালি শ্যুট হয়েছিল 2015 সালে, 2015 সালে শ্যুট হয়েছিল এবং তখন একটা কাটও রিলিজ, মানে রিলিজ বলবো না, একটা কাট তৈরি হয়েছিল যেটা প্রাইভেটলি দেখানো হয়েছিল থিয়েটার প্যাশন, অর্থাৎ স্যার রমাপ্রসাদ বণিকের যেটা নিজের নাট্য দল সেখানেও দেখানো হয়েছিল একটা শোতে, এবং আরেকটা আরেকটা জায়গা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এনসিএম, নেহরু চিলড্রেন্স মিউজিয়াম, যেটা এক্সাইড মোড়ে, তো সেখানে দেখানো হয়েছিল। কিন্তু সেই কাটটা করার পর অবভিয়াসলি যারা দেখেছিলেন তাদের ভালো লেগেছিল, ফাইন, কিন্তু কোথাও গিয়ে অ্যাজ আ মেকার অফ দ্যাট প্রজেক্ট আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে ইটস নট ওয়ার্কিং, মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকম আমি বানিয়ে উঠতে পারিনি। সেটা হতে পারে, সেটা সেই সময় 2015, মানে আজ থেকে প্রায় 5 বছর আগে, তো 5 বছর আগে হতে পারে আমার যেহেতু ম্যাচিওরিটিও সেই অর্থে ছিল না, এখন তো ম্যাচিওরিটি হয়েছে, এখন হচ্ছে, আরো দিন বাড়ছে, বয়স বাড়ছে, ম্যাচিওরিটি হবেই একটা মানুষের, কিন্তু তখন হয়তো ম্যাচিওরিটি সেই অর্থে ছিল না, কিন্তু আমি প্রিভিলেজড ছিলাম, আমি ব্লেসড ছিলাম যে এই তথ্যচিত্রটায় বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সেগুলো আমি সেই সময় পেয়েছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমি ঠিক করে সাজাতে পারিনি, এবং যখন আমার মনে হলো যে আমি রিলিজ করব, তো কোথাও গিয়ে আমার রিলিজ করার ইচ্ছেটা এলো না, কারণ আমি সেইভাবে ডকুমেন্টারিটাকে সাজিয়ে উঠতে পারিনি। সেটা আমার একটা অস্বস্তি ছিল যে আমি কোথাও গিয়ে সাজিয়ে উঠতে পারিনি, যে কারণে আমি এই ডকুমেন্টারিটা তোমরা দেখতে দেখেছো হয়তো পোস্টারেও, যে এস ক্রিয়েশনস অরিজিনালস একা এই ডকুমেন্টারিটা করেনি, এস ক্রিয়েশনস অরিজিনালস অ্যান্ড তপন রয়, তপন স্যার উনি এই ডকুমেন্টারিটার সহ প্রযোজনায় ছিলেন, এবং আমরা দুজনে মিলে এই ডকুমেন্টারিটার মানে কাজটাকে এগিয়েছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমি স্যারকে বলেও ছিলাম, যে তপন স্যারকে বলেছিলাম যে স্যার এখন আমি রিলিজ করব না, কারণ এটা আমার মনে হচ্ছে যে আমি সেইভাবে বানিয়ে উঠতে পারিনি। টু বি ভেরি অনেস্ট, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, কেউ কোনোভাবে
একটুর জন্য কেউ বিচলিত হয়নি, কেউ একবারও বলেনি যে কেন রিলিজ করছো না। তারা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিয়েছিল আমি রিলিজ করতে চাই কি চাই না। কিন্তু এই 5 বছর ধরে কনস্ট্যান্ট আমার মাথায় ছিল যে কি করে তথ্যচিত্রটাকে আনা দেয়, কারণ এই তথ্যচিত্রটা তে যা আছে, যা ইনগ্রেডিয়েন্টস আছে, এবং স্যারকে, স্যার রামাপ্রসাদ বণিককে যেভাবে তার প্রত্যেকটা লাইফ এবং তার ওয়ার্ক, যে কারণে আমরা ওই ট্যাগলাইনটা রেখেছি লেগাসি অফ স্যার রামাপ্রসাদ বণিক, কারণ উনি কিন্তু একটা মানুষ, শুধু একজন থিয়েটার পার্সোনালিটি নন, উনি উনি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন, উনি অভিনেতা হিসেবে কেমন, উনি থিয়েটারের প্রশিক্ষক, থিয়েটারের পরিচালক হিসেবে কেমন, উনি লেখক হিসেবে কেমন, সেটা জানতে গেলে ওই তথ্যচিত্রটা দেখলে একটা মানুষ সমৃদ্ধ হবে। এবং শুধুমাত্র আমি ভেবেছিলাম সব যে অ্যাসপেক্ট গুলো এটা, কভার করেছে, হ্যাঁ কি বললে, বলছি সব অ্যাসপেক্ট গুলোকে কভার করার চেষ্টা করেছে তো, সব দিক এক্স্যাক্টলি গুলোকে এক্স্যাক্টলি একজন সব মানুষ। দিকগুলো এক্স্যাক্টলি সেটা আমি কভার করার চেষ্টা করেছি এক্স্যাক্টলি। তো মানে সেটাই আমি শুধুমাত্র তার চাইনি যে, আর্টের ফিল্ডটাকে সেটা না, না না না, শুধুমাত্র তার আর্টের ফিল্ডটা নয়, তার ফ্যামিলি অ্যাসপেক্ট, তার বন্ধু বান্ধব অ্যাসপেক্ট থেকে সবটাই আমরা কভার করার চেষ্টা করেছি। এবং সেখানেই আমি একটা জিনিস দেখেছিলাম যে যদি এই তথ্যচিত্রটাকে ঠিকভাবে প্রেজেন্ট না করতে পারি, তাহলে এত যে আমি ইনফরমেশন গ্যাদার করলাম, এত যে রিসার্চ করলাম আমরা সকলে, এবং তার জন্য মানে রমা স্যারের ফ্যামিলি থেকে যে সাপোর্ট পেয়েছি, রমা স্যারের ক্লোজ অ্যাসোসিয়েটদের থেকে যে সাপোর্ট পেয়েছি প্রত্যেকের থেকে, সেটা তাহলে বিফলে যাবে। তো আমার আমি তাই জন্য এই 5 বছর ধরে আমি সবসময় চেষ্টা করেছি কিভাবে, আমার সবসময় মাথায় ছিল যে এই কাজটাকে কিভাবে আনা যায়। তো আলটিমেটলি এতদিন পর আমি মানে আজকের যে প্রেজেন্টেশনটা তোমরা দেখেছো, তোমরা প্রাইভেটলি দেখেছো রে ফিল্মস এর তরফ থেকে, তো সেই প্রেজেন্টেশনটা যে হয়েছে এটা কিন্তু এই 5 বছর ধরে আমার মাথায় চলেছে যে কিভাবে প্রেজেন্টেশনটা করা যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি ভাবলাম যে এটা একটা ওয়েব সিরিজ ফরম্যাটে যদি আনি, এবং ওয়েব সিরিজ ফরম্যাটে আনা মানে এই নয় যে আমি আজকালকার যে ট্রেন্ডিং ব্যাপার ওয়েব সিরিজ সেটাকে আমি হাতিয়ার করতে চাইছি, না, আমার কোনো হাতিয়ার করার কোনো প্রশ্ন নেই। আমি রমা স্যারের কাজটাকে দেখাতে চাই মানুষকে, হ্যাঁ এটাই আমার একটাই লক্ষ্য, রমা স্যারের কাজটাকে মানুষকে দেখানো, রমা স্যার যে যে কাজগুলো করেছেন তার যে মানে বিশাল যে ডেপথ তার কাজের মধ্যে, তার যে বিশাল যে মানে ওশন অফ ওয়ার্ক, সেইটা আমি মানুষের সামনে তুলে ধরতে চাই। এবং সেটাকে আমি একটু আজকালকার মতো করে, আজকের দিনে যেভাবে মানুষ দেখতে অভ্যস্ত বা দেখতে ভালোবাসে, অভ্যস্ত বলবো না, দেখতে ভালোবাসে, সেইভাবে আমি তুলে ধরতে চাই। তো সেই কারণেই কিন্তু এই ওয়েব সিরিজ ফরম্যাটে আনা, এবং প্রত্যেকটা এপিসোড খুব ছোট রাখা, যাতে মানুষ প্রত্যেকটা এপিসোডে খুব একটা মানে এক একটা পার্ট, মানে এই যে আমাদের টোটাল 9টা এপিসোড আসবে, তো টোটাল 9টা এপিসোডকে এমন ভাবেই ভাগ করা হয়েছে যাতে প্রত্যেকে এক একটা পার্টে ঢোকে এবং সেই পার্টটার পুরো ব্যাপারটা নিয়ে সে বেরোতে পারে, যাতে তার ভালো লাগে এবং সে আরো বেশি এনগ্রস্ট হয়। তো এটাই কাজ। এবং অবভিয়াসলি এই ওয়েব সিরিজের তৈরির জন্য, এই ওয়েব সিরিজ এখনকার যে ওয়েব সিরিজ ফরম্যাটে এটা আসছে, এই ডকুমেন্টারি রাদার তৈরির জন্য যাদের নাম না নিলেই নয়, তপন স্যার, অবভিয়াসলি তপন স্যার ছাড়া এই ওয়েব সিরিজ রাদার এই ডকুমেন্টারি বানানোর কথাই আমি ভাবতে পারতাম না, এবং যাদের সাপোর্ট, যাদের ভালোবাসা ছাড়া এই ওয়েব সিরিজ এগোতো না, অবভিয়াসলি সুমিত্রা কাকিমা, রমা স্যারের ওয়াইফ, রমা স্যারের 2 মেয়ে রিজা বণিক, ঋতুজা বণিক, এবং রমা স্যারের ছাত্ররা, রমা স্যারের অ্যাসোসিয়েটসরা, এবং অবভিয়াসলি এই ছবিতে যার ভয়েসও বেশ কিছুক্ষণ শোনা যাবে, যার গলায় গান শোনা যাবে, যার কবিতাও পাঠও আছে রমা স্যারকে নিয়ে, কবিতা পাঠ শাগ্নিক দাম, তো এরা প্রত্যেকে, এই ছবির ডিওপি অনিন্দ আচার্য, এর প্রত্যেকে যদি না থাকতো এই ডকুমেন্টারিটা জাস্ট হতো না। এবং এই ডকুমেন্টারিটা আমি মানে আমি কোনো নিজে বানিয়েছি বলে নিজে দাবি করার জন্য বলছি না, সত্যি রমা স্যারকে নিয়ে, রমা স্যারের কাজগুলোকে নিয়ে আমি আমি অ্যাটলিস্ট জানি না এরকম কোনো কাজ হয়েছে। এবং এই জন্যই আমি চাই, আমি শুধু করজোড়ে একটাই রিকোয়েস্ট করব সকলকে, শুধু আমার কাজ দেখার জন্য বলছি না, রমা স্যারের যে বিশাল যে মানে কি বলবো, সাগর, মহাসাগরের মতন কাজ, সেগুলো দেখার জন্য অন্তত এই কাজটা দেখুন, এবং
এটাকে খুব সুন্দর করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে আপনাদের ভালো লাগে এবং যাতে আপনারা কাজটা সম্বন্ধেও জানতে পারেন এবং আপনাদের অ্যাট দ্য সেম টাইম দেখতেও প্রেজেন্টেশনটাও ভালো লাগে। তো সেটা তো অবভিয়াসলি সৌরভ এবং সৌরভের টিম দেখেছে, তো ওরা বেটার বলতে পারবে কেমন লেগেছে। মানে আমি শুধু এটুকুনি বলতে পারি, আমি শুধু রিকোয়েস্ট করতে পারি আপনারা প্রত্যেকে দেখুন এবং ভালো লাগলে অবভিয়াসলি সঙ্গে থাকবেন। আমি দেখলাম যে নামটা যেটা দিয়েছো, মানে টাইটেলটা যেটা ডকুমেন্টারি টাইটেলটা, এটা অদ্ভুত একটা ক্রিয়েটিভিটি আমি দেখলাম এই নামটার মধ্যে, যে মানে রমাপ্রসাদ বণিক, এই বণিকটাকে মার্চেন্ট হিসেবে সম্ভবত ইউজ করেছে, তাই তো? হ্যাঁ, এটা কারণও আছে, এটার কারণটা আমি এখন বলছি না, এটা ডকুমেন্টারিতে তথ্যচিত্রতে কারণটাও দেওয়া আছে কেন মার্চেন্ট কথাটাকে বলা হয়েছে। তো সেই কারণটা যথেষ্ট ইন্টারেস্টিং একটা কারণ, মানে আমি নিজেও যখন 2015 সালে জানতে পেরেছিলাম কারণটা একজন প্রখ্যাত মানুষের সাথে যাকে আমরা সকলে চিনি, সেটাও আমি বলছি না কার কথা, সেটা অবভিয়াসলি সেই মানুষটাকে ট্রেলারে দেখা গেছে অলরেডি একবার, তো এখনকার মানে অন্যতম বিখ্যাত একজন মানুষ, হ্যাঁ ট্রেলারে দেখা গেছে, তো তার থেকেই আমরা আমি জানতে আমিও পেরেছিলাম এবং তো সেটা জানা যাবে আশা করি। আমার নামের যে ব্যাপারটা, তোমাদের যে আমার নামে নামটা যেভাবে দিয়েছো, যে ওই এইটা আমার অদ্ভুত সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। আমার গোটা ডকুমেন্টারিটার এই যে পার্ট গুলো যেভাবে যেখানে শেষ হচ্ছে আর হুম ঠিক হুম পরের পার্ট যেখানে শুরু হচ্ছে, পরের এপিসোড, মানে এই ইন্টারেস্টটাকে তুমি যেভাবে ধরে রেখেছো পুরোটা, মানে পুরো ডকুমেন্টারিটা জুড়ে, এইটাই হচ্ছে একটা ওয়েব সিরিজের সব থেকে বড় সাকসেস, যেখানে কারণ একটা শেষ হওয়ার পর মানুষের যাতে পরেরটা আসার একটা আশা থাকে এক্স্যাক্টলি যে পরেরটাও দেখবো। আর ওইটাই, মানে ওইটাকেই আমি এক্স্যাক্টলি তুমি যেটা বললে ডকুমেন্টারিটাকেই, এখান, হ্যাঁ এক্স্যাক্টলি তুমি ডকুমেন্টারিটাকেই এখানে আমি যেটা বললে যে ওয়েব সিরিজ হিসেবে রিপ্রেজেন্ট করা, ওইটাই আমি চেষ্টা করেছি, মানে ডকুমেন্টারিটাও যেন একটা ওয়েব সিরিজ হিসেবেই রিপ্রেজেন্ট হয়, মানে লোকে যেন আগেরটা শেষ করলে পরেরটা জানার ইচ্ছেটা থাকে, সেটা আমি চেষ্টা করেছি। আর এটা আমার প্রথম ব্রাদার নিজেরও প্রথম ওয়েব সিরিজ, মানে আমি এর আগে কখনো ওয়েব সিরিজ বানাইনি। এটাই দেখলাম যে সত্যি সত্যি, মানে তুমি যেটা কথাটা বললে ওটা একদম এক্স্যাক্টলি, কারণ এখানে আমি দেখেছি ওনার ওর ওয়াইফ, তারপর মেয়েরা, মানে তাদের সাথে, মানে একজন আর্টিস্টের সাথে তাদের সম্পর্ক গুলা, তাদের পার্সোনাল সম্পর্কের সাথে যারা পার্সোনালি দেখেছেন তাদের, মানে ঘরে থেকে তিনি হুম বাবা হুম হিসেবে কেমন ছিলেন, তিনি একজন হাজবেন্ড হিসেবে কেমন ছিলেন, বা যারা একদম থিয়েটার জগতে যাদের সাথে যুক্ত ছিলেন তিনি, তারা থিয়েটার যারা মানুষ তারা কিভাবে দেখেছেন, যারা ফিল্মে তাকে সামনে থেকে অভিনয় করতে দেখেছেন তারা কিভাবে দেখেছেন, তো পুরো যে কর্নার গুলো এগুলা ফিল হয়েছে গোটা ডকুমেন্টারিটাই। এইটাই আমার অদ্ভুত সুন্দর লেগেছে। আমি দেখেছি মানে যে কোনো আর্টিস্টের তুমি ডকুমেন্টারি দেখে নাও, ইউটিউবে অনেক আর্টিস্টেরই আছে, তার কিন্তু আর্টটাকে নিয়ে বেশি ফোকাস করা হয়েছে, এটা কিন্তু সত্যি আমি দেখেছি, হ্যাঁ তার আর্ট জগৎকে নিয়ে ফোকাস করে। কিন্তু একটা আর্টিস্ট শুধু আর্টিস্ট না, তার একটা ব্যক্তিগত একটা জীবন থাকে, ব্যক্তিগত একদম একটা এরিনা থাকে, সেখানে সাথে তাদের সম্পর্ক কি, এইটা এই ডকুমেন্টারিতে এইটা একটা ইউনিক ব্যাপার আছে। আচ্ছা, এবার আমি একটু অন্যদিকে চলে যাচ্ছি, তোমাদের প্রজেক্টটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন করব একটু পরে। প্রথম এবার একটা ফিল্ম মেকিং নিয়ে প্রশ্ন করছি, যেটা আমি প্রায় অনেককে করে থাকি, আর এটা আমার একটা পার্সোনাল জানার ইন্টারেস্ট, প্রত্যেকের ভাবার থট প্রসেস আলাদা আলাদা। তাও আমি জিজ্ঞেস করছি যে মিউজিক এবং ফিল্ম মেকিং, মানে আমি অনেকের ফিল্ম দেখেছি যে মানুষ একজন ফিল্ম মেকার ঠিক কোন জায়গায় মিউজিকটাকে মনে করে যে ঠিক এই জায়গায় মিউজিক দেওয়া যেতে পারে, মিউজিকটা ইউজ করে কিভাবে, প্রত্যেকের আর্টিস্টের এই প্রসেসটা, মানে প্রত্যেকটা ফিল্ম মেকারের এই প্রসেসটা আলাদা আলাদা রকমের। যেমন আমি কিছুদিন আগে একটা অস্কার উইনিং ফিল্ম দেখছিলাম, যেটা হচ্ছে ইরানি ফিল্ম একটা, এটা হচ্ছে আ সেপারেশন, সেপারেশন খুবই বিখ্যাত সিনেমা। সিনেমাটা শুধুমাত্র টাইটেল ক্রেডিট ক্রেডিট যখন শুরু হচ্ছে তখন শুধু মিউজিক আছে একটা, আর একদম শেষে যেখানে টাইটেল দিচ্ছে ক্রেডিট দিচ্ছে সেইখানে শুধুমাত্র মিউজিক আছে, দুটো পিস, মাঝে থ্রু আউট দ্য হোল ফিল্ম কোথাও কিন্তু কোনো মিউজিক ইউজ করে না, পুরোটা একদম মানে একেবারে রিয়েল যে সাউন্ড, যে সাউন্ড ইফেক্ট যেটা একদম সেইটাকে পুরোপুরি ব্যবহার করা হয়েছে, মানে একেবারে যেখানে খুব সিরিয়াস সিচুয়েশন আসছে সেখানেও না, আর যেখানে খুব লাইট সিচুয়েশন আসছে সেখানেও না। এবার ঠিক এর বিপরীত মেরুর একটা ছবি যেটা আমি দেখলাম টেনেট, ক্রিস্টোফার নোলানের হ্যাঁ ফিল্মটাতে থ্রু আউট
গোটা ফিল্মটাই মিউজিক, যেখানে কিছুই হচ্ছে না সেখানেও মিউজিক, আর যেখানে হয়তো সিনেমাটার মধ্যে কিছু পরিবর্তন আসছে সেখানে তো অবশ্যই মিউজিক আছে। তো তুমি এইটাকে কিভাবে দেখো, যে মানে তোমার থট প্রসেসটা কি এই মিউজিক ইউজটার ব্যাপারে? তুমি ঠিক কোন জায়গায় মনে হয় যে মিউজিক কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা ছবিতে, আর ঠিক কোন সময় তোমার মনে হয় যে মিউজিকটা ব্যবহার করা যাকে? এটা আমার পার্সোনাল মানে জানার ইচ্ছে। এটা মিউজিক দেওয়ার সময়, অ্যাপ্লাই করার সময় আমার এটা নিজেরই মনে হয়েছে অনেকবার। দেখো, মিউজিক আমি যেটা বললাম এটা ঠিক কথাই, যে মিউজিক কিভাবে ইউজ হবে সেটা টোটালি ডিপেন্ড করে একজন মেকারের ওপর, মেকার কিভাবে মিউজিকটাকে কোন জায়গায় মিউজিক সে চায়। আমি একটা কথা একটু আগেই বললাম যে আমার ছবি করার কারণ হচ্ছে আমার যে কথাগুলো আমি বলতে পারি না, বা যেভাবে আমি গল্প মানুষের কাছে তুলে ধরতে চাই, যে গল্পগুলো আমার মাথায় আসে, সেই জন্য আমার ছবি বানানো। বেসিক্যালি আমি মানুষকে গল্প দেখাতে চাই এবং দৃশ্যের মাধ্যমে, মুভিং ইমেজেস এর মাধ্যমে। এবং সেখানে আমি এই যে প্রশ্নটা করলে যে কিভাবে আমি মিউজিক ইউজ করি, সেখানে ইন্টারেস্টিংলি আমার যেভাবে ইউজ করি আমার কাছে সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ক্যারেক্টার কে যখন আমি লিখি, তখন তো আমি নিজের মধ্যে নিয়ে সেই ক্যারেক্টারটা লিখছি, বা নিজে হয়ে সেই ক্যারেক্টারটা লিখছি, এবং আমার কথাগুলোই আমার ক্যারেক্টার বলছে। তো সেখানে আমি সবসময় চেষ্টা করি যে যখন আমি একটা কম্পাইলেশনও করছি, মানে এডিটিং করছি বা সেটাকে স্ক্রিন প্লেতে সাজাচ্ছি, তো তখনও আমি কিন্তু ভাবি যে এই জায়গায় আমি যদি থাকি আমার কি, মানে আমি তখন একটু ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ভাবি যে এই জায়গায় কি আমার কোনো মিউজিক দরকার, আমার রিয়েল লাইফে আমার কি মিউজিক পেছনে বাজলে খুব ভালো লাগবে। যদি মনে হয় লাগবে না, যদি মনে হয় লাগবে তাহলে দেব, যদি মনে হয় লাগবে না তাহলে দেব না। এবং তারপর আমি ঠিক করি যে কিরকম মিউজিক ভালো লাগবে। তো যেমন আমি দুটো আমার ছবি নিয়ে বলতে পারি, আমি অন্যদের ছবি নিয়ে কমেন্ট করতে পারবো না, কারণ সেটা তাদের ব্যক্তিগত ভাবনা। কিন্তু আমি আমার ছবি নিয়ে কমেন্ট করতে পারি, যেরকম আমার লকডাউনের সময়, লকডাউন শর্টস যেটা এক্সপ্রেশনস অরিজিনালস, তো সেই লকডাউন শর্টসে আমার একটা ছবি ছিল যেটা নাম ছিল মিক্সার, মিক্সার বলে একটা ছবি ছিল। তো সেই মিক্সার ছবিটায় যখন প্রথম শুরু হচ্ছে, যখন নাম দেখানো চলছে, তো সেই জায়গায় দুটো মানুষের কনভারসেশন দিয়ে ছবিটা শুরু হচ্ছে। তো কনভারসেশন দিয়ে ছবিটা শুরু হচ্ছে, ছবিটা শুরু হয়ে তারপরে মিউজিক স্টার্ট হচ্ছে। কনভারসেশনটা যখন শেষ হচ্ছে তারপরে মিউজিকটা স্টার্ট হচ্ছে এবং সেখান থেকে সিন শুরু হচ্ছে আর কি। তো এইভাবে সাজানো হয়েছিল। তো সেখানে এবার কেউ বলতে পারে যে কনভারসেশনের টাইমেও একটা মিউজিক দেওয়া যেত, কিন্তু আমার মনে হয়নি। আমার শুধু ওই যে অ্যাপের ব্যাপার ইউজ করা হয়েছে, সেই অ্যাপের জাস্ট নোটিফিকেশনের সাউন্ড দেওয়া হয়েছিল, মানে একটা করে টিরিং করে আওয়াজ হচ্ছে, একটা ইয়ে যাচ্ছে, একটা মেসেজ আসছে, আবার ওদিক থেকে মেসেজটা পড়া হচ্ছে অ্যাজ ইফ তার প্রোটাগনিস্টের ভয়েস, আবার উল্টো দিক থেকে একটা মেসেজ আসছে সেটার আওয়াজ, নোটিফিকেশন সাউন্ড। এটা গেল একরকম। আবার যখন আমি আরেকটা ছবি করলাম, কয়েক লকডাউনের পর আমাদের প্রথম রাস্তায় বেরিয়ে শুট করা যে ছবিটা, নিউ নর্মালে শুট করা, যেটা হচ্ছে কোলাজ, সেই কোলাজ নিয়ে অনেক কাণ্ড হয়েছে, কিন্তু তারপরও সেই ছবিটা যারা দেখেছে অনেকেরই, অনেকের ভালো লাগেনি, আবার অনেকের ভালো লেগেছে, সেটা তো তাদের প্রত্যেকের ব্যক্তিগত চয়েস। কিন্তু কোলাজে, যখন কোলাজের শুরুটা হচ্ছে, কোলাজের শুরুটা একটি মানে যৌন মিলনের শব্দ দিয়ে শুরু হচ্ছে ছবিটা, এবং সেটা নিয়েও অনেকের প্রশ্ন ছিল যে কেন এরকম ভাবে একটা সাউন্ড দিয়ে শুরু করা হচ্ছে, সেটা আমার ভাবনাটা ওইভাবে ছিল। কিন্তু সেখানে তার ব্যাকগ্রাউন্ডে একটা হালকা সাউন্ড ছিল, একটা হালকা নট সাউন্ড রাদার মিউজিক ছিল। এবার আমারই এক মানে আমার ছবিতে কাজ করে এবং যথেষ্ট এখন নিজেও ছবি বানায় সে, এবং খুব ভালো ছবি বানায়, প্রীতাঙ্ক ওই ছবিরই এক অভিনেতা, প্রীতাঙ্ক বলেছিল যে স্যান্ডিদা তুমি যে এই আওয়াজটার পেছনে একটা মিউজিক দিয়েছো, আমি আমার ছবি হলে আমি ওটা দিতাম, আমি শুধু মিউজিকটা রাখতাম। আমি তখন ওকে বললাম যে এটা ইটস অ্যাবাউট চয়েস, ইটস অ্যাবাউট ফিলিং। আমার মনে হয়েছে যে ওই সময় দাঁড়িয়ে ওই যে সাউন্ডটা যদি শুধু দিই তাহলে ইট মে সাউন্ড, ইট মে মিন টু মি সামথিং ভালগার আমার মনে হতে পারে, কিন্তু যদি একটা সুন্দর
মানে মিউজিক ঢুকিয়ে দিই, সেটা দিয়ে আমি কি বোঝাতে পারছি, ইটস নট ওনলি দ্যাট সেক্সুয়াল সাউন্ডস, রাদার দ্য রোম্যান্স গোয়িং অন বেড। তো আমি ওই মিউজিকটা দিয়ে বোঝাতে চাইলাম যে রোম্যান্স, তো এটা কিন্তু এটা ডিপেন্ড করে, মানে আমি কি বোঝাতে চাইছি, মানে আমি কেন, আমি যখন ছবিটা বানাচ্ছি আমি কি বোঝাতে চাইছি। তো এটা তুমি যদি ছবি করো তোমার আলাদা ভাবনা হবে, আমি যদি ছবি করি আমার আলাদা ভাবনা হবে, কিন্তু আমি যে কারণে এই দুটো ছবির উদাহরণ নিলাম, মিক্সার এবং কোলাজ, কারণ মিক্সারেও কিন্তু প্রথম শুরুটা ওই একটা সেক্স চ্যাট দিয়ে শুরু হচ্ছে, এবং এখানেও কিন্তু সেক্সুয়াল সাউন্ডস দিয়ে শুরু হচ্ছে, কিন্তু মিক্সারে যদি ছবিটা দেখো সেখানে কিন্তু মিউজিক দিইনি, কারণ ইটস নট রোম্যান্টিক, ইটস জাস্ট সাম কাইন্ড অফ ডেটিং, দেয়ার ইজ নো রোম্যান্স ইন ইট। কিন্তু এখানে দেয়ার ইজ আ বিট রোম্যান্স, আই ওয়ান্ট টু গিভ সাম বিট অফ রোম্যান্স ইন ইট। তো সেই রোম্যান্সটাকে বোঝানোর জন্য আমি একটা মিউজিকের ইউজ করেছি। তো এইভাবে আমি বেসিক্যালি দুটো ছবি দিয়ে বোঝালাম, আমি এইভাবে বেসিক্যালি মিউজিক মানে দিই আমার ছবিতে, মানে আমি এইভাবেই ভাবি। আচ্ছা, মানে মানে এই ব্যাপারে একটা কথা বলার আছে, যে সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে আমার যদি ছবির একমাত্র দর্শক আমি নিজে হতাম তাহলে আমি কোনো মিউজিক ইউজ করতাম। তো যেমন আমরা ইয়েতে দেখেছিলাম, আমার আমি এইটাই তো এই মানে এই জন্যই আমার প্রশ্নটা করা, যে আমি যখন অশনি সংকেত দেখছি, যখন সেই মহিলাটা মারা যাচ্ছে একদম একটা জায়গায় এসে, যে মানে ভিক্ষে করতে আসছে, তারপর সে চাইছে যে আমাকে কিছু খেতে দাও, দুর্ভিক্ষ চলছে গ্রামে, তো একজন ওই সিদ্ধ যে ওল সেটা নিয়ে আসতে গেছে, নিয়ে আনতে গেছে, তার মাঝেই সে মারা যাচ্ছে। তো ধীরে ধীরে তার চোখগুলো, চোখের পলকগুলো স্থির হয়ে যাচ্ছে, চোখের ডিমি স্থির হয়ে যাচ্ছে, যেখানে সব থেকে বেশি মিউজিক ডিমান্ড করছে, হয়তো সাধারণ ফিল্ম মেকার সেখানে মিউজিক দিতে হয় একটা, হুম 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 যেখানে সব থেকে বেশি মিউজিক ডিমান্ড করছে বলে আমার, সেখানে একটা পাখির ডাক আছে, চারিদিক নিস্তব্ধ হয়ে সেখানে দেখা যাচ্ছে, তার আগে, ঠিক তার আগে দেখাচ্ছে প্রজাপতি দেখানো হচ্ছে, মানে তারপর পাখি দেখানো হচ্ছে, মানে পরিবেশের সব থেকে সুন্দর যে জিনিসগুলো সেগুলো দেখানো হচ্ছে, আর সেখানে যখন মারা যাচ্ছে তখন কোনো মিউজিক না, একদম নিস্তব্ধ, আর একটা পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। এটা একটা ইন্টারভিউতে সত্যজিৎ রায় বলেছিলেন যে প্রকৃতির যে সুন্দর মানে সুন্দর দিকগুলো তার সাথে যে দুর্ভিক্ষের যে মৃত্যু, এই কন্ট্রাস্টটা তৈরি করার জন্য দেখানো হয়েছে, যে প্রকৃতি কিন্তু ডোন্ট কেয়ার তুমি খেতে পাচ্ছ কি পাচ্ছ না, মানে প্রকৃতির সুন্দর যে এই যে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, এই যে গাছপালা আছে, এই যে ফুল ফুটছে, এইটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফের সাথে তার কোনো মানে তার কোনো সম্পর্ক নেই। আর এই যে কন্ট্রাস্টটা, যে প্রকৃতি কিন্তু নিজের হালেই থাকে, আমরা আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে তার কোনো পরোয়া নেই, অদ্ভুত লেগেছিল আমার সেই জায়গাটা। তো সেখানে কোনো কেন মিউজিক নেই, এইটার জন্য আমি পথের প্রশ্নটা পাঁচালীতে, করছি যে যেটা পথের পাঁচালীতে যখন অপুর মায়ের যে কান্না, তার মেয়ে মারা গেছেন, দুর্গা মারা গেছে, তো সেই যে কান্নাটা, সেখানে কান্নাটা সেখানে নর্মালি আমরা ভাববো কি না কান্না তো কান্না হবে, কাঁদবে, কিন্তু সেখানে মিউজিক দিয়ে উনি বুঝিয়েছেন। তো এই এই যে এটাই হচ্ছে ইউনিকনেস অফ দ্য হ্যাঁ ফিল্ম মেকার, মানে সে সেখানে কিভাবে নিজে ভাবছে, মানে ভাবনাটা, এটাই তো ক্রিয়েটিভিটি, এটাই তো আর্ট, যে আমি কিভাবে ভাববো, আমি তোমার থেকে অবভিয়াসলি তুমি যেটা ভাবছো তোমার পার্সপেক্টিভ দিয়ে ভাববে, আমি যেটা ভাববো আমার পার্সপেক্টিভ দিয়ে ভাববো, কিন্তু টোটালটাই ইউনিক হবে, তো সেই ইউনিকনেসটাই ডিমান্ড করে। মোটামুটি বোধহয় তোমার যেটুকু সময় আমরা নিব বলেছিলাম সেটা নিয়ে নিয়েছি। তো তোমার যদি কিছু সময় আছে আমি দুটো প্রশ্ন আর করতে চাই। নিশ্চয় নিশ্চয় করো। নেক্সট প্রশ্ন হচ্ছে, এটা তো আস্তে দ্য মার্চেন্ট আমরা দেখবো, আমি দেখেছি, প্রত্যেকে দেখুক, আমি বারবার বলছি যে যে সিনেমাটা ছবিটা আসছে কত তারিখে রিলিজ হচ্ছে? এটা ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে আজকেই, আমাদের একটা প্রমোশনাল এসছে, ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে তোমার এই শুক্রবার, আসছে শুক্রবার 22শে জানুয়ারি থেকে, 22শে জানুয়ারি 2021, এবং প্রত্যেক শুক্রবার, প্রত্যেক রোববার এবং প্রত্যেক বুধবার, মানে শুক্র, রবি এবং বুধ করে এপিসোডগুলো রিলিজ হবে, টোটাল 9টা এপিসোড। একদিন গ্যাপ রাখার চেষ্টা করছি, একদিন গ্যাপ করে, তাই হ্যাঁ, বুধ একদিন দুদিন বৃহস্পতি করে শুক্র গ্যাপ, শনি রবি, বুধ বৃহস্পতি, বুধ বৃহস্পতি শুক্র না, বুধ একবার, হ্যাঁ একটা দুদিন শুক্র গ্যাপ, রবি, হ্যাঁ শুক্র রবি বুধ, একটা দুদিন গ্যাপ পড়ছে। আচ্ছা একটা তো দুদিন। হ্যাঁ ঠিক আছে, তো 22 তারিখে প্রত্যেকে, আমাদের যারা ভিউয়ার্স, এরপরে ওই চ্যানেলে প্রত্যেকে দেখবে এই ভিডিওটা, তো আমি
প্রত্যেককে আমাদের রেফারেন্স থেকে পার্সোনালি রিকোয়েস্ট করছি, তোমরা দেখো, প্রত্যেকে দেখুন আর থ্যাংক দেখে ইউ, থ্যাংক ইউ, মতামত জানান যে কিরকম লাগছে, আর নিজেদের প্রত্যেকটা জায়গায় নিজেদের প্রোফাইল শেয়ার করুন। কারণ এটা শুধু আমি এই জন্য বলছি না যে একটা ফিল্ম মেকিং বা একটা ডকুমেন্টারি এই জন্য বলছি না, কারণ একটা মানুষকে সত্যি আমি নিজেও জানতাম না, অতটা দেখার পর জানলাম যে একটা মানুষ, একটা আর্টিস্ট এভাবে কাজ করেছেন, অথচ আমরা এত কম জানি। তো মানুষের জানার উচিত তাকে নিয়ে, এই জন্য আমি বলবো প্রত্যেকে শেয়ার করুন কাজটা। আর এরপর আমি একটা প্রশ্ন করছি যে এরপর কি কাজ আসছে, কোনো কাজ কি রেডি আছে, মানে শুধুমাত্র পোস্ট বাকি আছে, যার পোস্ট এডিট, পোস্ট প্রোডাকশন যার বাকি আছে, এরকম কোনো কাজ রেডি? আছে কি আর কাজ আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে যে আমাদের অলরেডি একটা কাজ, অনেকে হয়তো দেখেছে যে একটা কাজ কয়েকদিন আগে বাংলাদেশের একটি ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হলো, সেখানে স্ক্রিনিং হয়েছিল দ্য গার্ল অ্যান্ড শি, যেটা পোস্টার অলরেডি এসেছে, এবং সেই কাজটা বেশ কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে এবং আরো কয়েকটা ফিল্ম ফেস্টিভ্যালে গেছে, সেগুলো প্রত্যেকটা এক একটা করে মানে আমরা জানাতে থাকবো। একটি ক্যালিফোর্নিয়ার একটি ফেস্টিভ্যালে গেছে এবং আরো আরো কাজ আসছে, এবং আমরা যেটা বলেছিলাম যে এসক্রিশনস অরিজিনালস এবারে 2019-এর ডিসেম্বরে বলেছিল যে 2021 জুড়ে টোটাল 7টা প্রজেক্ট আসবে আমাদের, সেটা আমরা কমিট করেছি, এবং 7টা প্রজেক্টের মধ্যে অলরেডি একটা চলে এসেছে যেটা হচ্ছে আমিও নিজস্বী, আরেকটি আসছে যেটা ওয়েব সিরিজ, ডকুমেন্টারি ওয়েব সিরিজ দ্য মার্চেন্ট, এই শুক্রবার থেকে সেটা স্ট্রিমিং শুরু হয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে। এবং তাছাড়াও আমাদের এরপরে আছে তন্ময়না চ্যাটার্জির ডিরেকশনে চিরসবুজ, সেই ছবিটিও মানে মুক্তির অপেক্ষায়, সেই ছবিটিও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এছাড়া আমার পরিচালনায় একটি ওয়েব সিরিজ আসতে চলেছে, তো সেটার ব্যাপারে এক্ষুনি আমি কিছু বলছি না, সেটা সেটা ব্যাপারে আলাদা করে পরে বলবো, কিন্তু সেটাও আসতে চলেছে। এবং তাছাড়া দ্য গার্ল অ্যান্ড শি এবং মুহূর্তরা বলে একটি প্রজেক্ট, যেটা আমরা কমিট করেছিলাম যে 7টা প্রজেক্টের মধ্যে ওই প্রজেক্টগুলো আসবে, কিন্তু গার্ল অ্যান্ড শি এই মুহূর্তে কবে আসবে আমি বলতে পারছি না, কারণ এগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছে এবং একটা দুটো ফেস্টিভ্যালে পুরস্কারও ইতিমধ্যে পেয়েছে, আমরা সেগুলো মানে মানুষের সামনে এনে উঠতে পারিনি কারণ আমাদের এই মার্চেন্টের কাজটা চলছিল বলে। তো আমরা চাই আগে স্যারের আশীর্বাদ নিয়ে আমরা আগে স্যারের কাজটা ভালো করে মুক্তি পাক, মানুষের কাছে যাক, তারপরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা কাজের ব্যাপারে মানুষকে অবগত করব এবং সেই কাজগুলো আসবে। এবং অবভিয়াসলি রে ফিল্মস কে, দ্য রে ফিল্মস কে অনেক অনেক ধন্যবাদ, স্পেশালি সৌরভকেও এবং প্রত্যেকে যারা দ্য রে ফিল্মস এর টিমে আছে, কারণ তারা যেভাবে ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করে, এবং আমার এটাই বলা যে ইন্ডিপেন্ডেন্ট কাজকে সাপোর্ট করুন, কারণ ইন্ডিপেন্ডেন্ট কাজ তো অনেক অনেক এক্সপেরিমেন্ট থাকে এবং অনেক রকম ভাবে ইন্ডিপেন্ডেন্ট কাজ তাকে মানে সেই কাজগুলো ফুলে ফেঁপে ওঠে, তো সেই কাজগুলোকে সাপোর্ট করুন। এবং দ্য রেফিল্মস কে অনেক অনেক ধন্যবাদ দ্য মার্চেন্ট কে নিয়ে এত কথা বলার জন্য এবং প্রত্যেককে অনুরোধ করার জন্য, এবং এটা এটাই হয়তো আমাদের এইটুকুনি প্রাপ্য যে এই কাজটা আমাদের একটাই উদ্দেশ্য, যেটা শুধুমাত্র এটা সন্দীপন দাসের কাজ বলে নয়, সন্দীপন দাসের এত বছর পর একটা তথ্যচিত্র আসছে তা বলে নয়, এটা শুধুমাত্র একটাই কারণ যে এটা রমা স্যারের একটা কাজ। আমি তার কোনোদিন ছাত্র ছিলাম না, ছাত্র হওয়ার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু আমি তাকে স্যার বলি এই একটি কারণে, কারণ তার জীবনী করতে গিয়ে, তার ছবি করতে গিয়ে আমি যা শিখেছি এবং যা আমাকে এথিক্যালি ভ্যালুজ এর দিক থেকে আমাকে ভেতর থেকে যতটা স্ট্রং করেছে, তার প্রত্যেকটা ভাবনা, তার প্রত্যেকটা কাজ, সেইটার জন্য আমি তাকে ওনাকে স্যার বলি, এবং উনি সত্যি আমার জীবনে একজন স্যারের থেকে কম কিছু নন। তো ইটস মাই প্লেজার টু মেক দিস ডকুমেন্টারি, অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করব এই তথ্যচিত্রটা দেখুন, শুধুমাত্র তথ্যচিত্র বলে নয়, তথ্যচিত্রটা মানে আপনাদের দেখলে আপনারাও হয়তো অনেকটা জানবেন মানুষটাকে, এবং সেটা সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য আর কিছু না। ঠিক আছে, এবার আমরা শেষ প্রশ্ন করছি, তার আগে বলে দিই যে তপন রয় মেসেজ তপন করেছে, স্যার, হাই সন্দীপন, আর তোমার হ্যালো স্যার, হয়তো সার্কেলে, হ্যাঁ, সোমনাথ চন্দ, অল দ্য বেস্ট তোমার আপকামিং প্রজেক্ট যেটা থ্যাংক ইউ, আসছে থ্যাংক দ্য ইউ সো মার্চেন্টের মাচ, জন্য, অল দ্য বেস্ট থ্যাংক জানিয়েছে। ইউ, আর থ্যাংক ইউ সো মাচ, মিনস অ্যা লট। তোমার প্রত্যেকটা আপকামিং সোমনাথ হলো যে আমাদের প্রজেক্ট বাকি আছে ছবি আসতে চলেছে বিজোর আমাদের, ডিওপি,
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, একটা শেষ প্রশ্ন একটা ছোট্ট করে জানতে চাইবো, আর তার সাথেও আর একটা প্রশ্ন করে দিচ্ছি, যে এই যে ফিল্ম ইনস্টিটিউট যেগুলো, বা মানে প্রথাগত নিয়মের মাধ্যমে যেভাবে ফিল্ম মেকিং শেখা, যারা নতুন ফিল্ম মেকিং নিয়ে ভাবছে, যারা আপকামিং যারা আসছে এই ফিল্মের জগতে, ফিল্ম মেকিং এর ফিল্ডে যারা আসতে চাইছে, যাদের ভাল লাগে, শিখতে চাই যারা, তাদের ক্ষেত্রে এই ইনস্টিটিউট গুলো কতটা কতটা ইম্পর্টেন্ট? মানে একেবারেই কি মানে কোনো যোগাযোগ নেই ফিল্ম ইনস্টিটিউট বা আমাদের ক্রিয়েটিভিটির সাথে, না সত্যি খুবই প্রয়োজন যদি ভবিষ্যতে তারা এগোতে চায়? তো প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না, আমরা এত দূরে থাকি, আর্থিক প্রবলেম থাকে, তো কিভাবে তারা নিজেদের ফিল্ম মেকিং যে তাদের চিন্তা ভাবনা আছে সেগুলোকে তারা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের জন্য তুমি কি বলবে? আর যদি সাথে আর একটা প্রশ্ন করে দিচ্ছি, সে যে এই দ্য মার্চেন্ট নিয়ে শুটিং এর সময় কি অসুবিধা হয়েছিল, বা বিশেষ কোনো স্মৃতি এই শুটিং নিয়ে, সেটা নিয়ে তুমি একটু বলবে? আচ্ছা বেশ, আমি প্রথম প্রশ্নটার উত্তর আগে দিই, সেটা হচ্ছে ফিল্ম ইনস্টিটিউট কতটা ম্যান্ডেটারি। দেখো, আমি কোনোদিন কোনো ফিল্ম ইনস্টিটিউটে যাইনি, কারণ সেটা বিভিন্ন কারণে, একটা যেটা বললে ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল কারণ একটা, আর দ্বিতীয়ত আরেকটা কারণ যে মানে ফিল্ম, আমি যেহেতু মধ্যবিত্ত একটি ফ্যামিলির ছেলে, এবং মধ্যবিত্ত ফ্যামিলি বা বাঙালি ফ্যামিলি মানেই হচ্ছে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, সো আই হ্যাড টু চুজ এনি ওয়ান। সো আমিও ইঞ্জিনিয়ারিং পড়েছি, এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার হিসেবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমিও কাজ করেছি। 4.5 বছর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমি কাজ করেছি, তারপরে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমার কাছে দেখো, সত্যি কথা বলতে গেলে, যত ফিল্ম মেকারদের আমরা চিনি, আমরা যত বড় ফিল্ম মেকার, আমি কারোর সাথে কম্পারিজনে যাচ্ছি না, আমি কাউকে ছোট করছি না, কাউকে বড় করছি না, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত ভাবনা, যে সিনেমা করাটা আমি কাউকে শিখিয়ে দিতে পারবো না। সিনেমা করা কাউকে শিখিয়ে দেওয়া যায় না, টেকনিক্স বলা যায়, বাট সিনেমা করা আমি শিখিয়ে দিতে পারবো না। তুমি নিজেও ছবি বানাও, তুমি জানবে যে সিনেমা তুমি কাউকে শিখিয়ে দিতে পারবে না। যেটা যে প্রশ্নটা তুমি করেছিলে, যে মিউজিক কিভাবে ইউজ হবে, একজন ডিরেক্টর কিভাবে মিউজিক ইউজ করবে, সেটা তুমি একজন কাউকে শিখিয়ে দিতে পারবে বলো? সেটা তুমি কাউকে শিখিয়ে দিতে পারবে না। তা আমি কিভাবে মিউজিক ইউজ অবশ্যই করব, সেটা টোটালি আমার ওপর, আমি কিভাবে ছবিটাকে দেখবো। আমি এরকম, আমি নিজের মানে আমি নিজের ভাইপোর কথা বলছি, আমার বড় ভাইপোর কথা, তো সেও একটি ছবিতে কাজ করেছিল, যদিও আমার ছবি নয়, আমার বন্ধুর ছবি, কিন্তু সে আজকাল যেভাবে মানে সে যেহেতু দেখে চারিপাশে, মানে আমাকে দেখে, এবং আমার বন্ধু সত্যমকেও দেখে যে ছবি বানাই আমরা, তো সেও একটু ছবি বানানোর ঝোঁক, বলবো না, এই এইটুকুনি বয়সে তার ঝোঁক কি সে আমরা জানি না, কিন্তু তার, সে যেহেতু দেখে, সে ভাবে যে এইভাবে যদি করা যায়, ওইভাবে করা যায়, তো সে এই বয়সে তার ইন্টারেস্ট থেকে সে চেষ্টা করছে যে কিভাবে একটা গল্পকে সাজানো যায়। সে ভুল করছে, ঠিক করছে পরের কথা, কিন্তু ভুল বলে তো কিছু হয় না। একটা কথা আছে, ডক্টর ওয়াইন ডায়ার বলেছিলেন যে দেয়ার ইজ নো রাইট ওয়ে, দেয়ার ইজ নো রং ওয়ে, দেয়ার ইজ ইয়োর ওয়ে। সো এই কথাটা কিন্তু সব জায়গায় একদমই খুব খুব ইম্পর্টেন্ট, কারণ কোনোভাবে আমরা কখনো ফিল্ম ফিল্ম স্পেশালি ক্রিয়েটিভিটি বা আর্টে আমরা কাউকে কোনো কিছু শিখিয়ে দিতে পারি না। টেকনিক বলা যেতে পারে, একজন কাউকে ড্রয়িং শেখানো, ড্রয়িংটা কিন্তু সে তার মধ্যে যদি আঁকার ক্ষমতা থাকে, সে যদি আঁকা আঁকতে ভালোবাসে, সে শিখে নেবে সেটা, যে এনি হাউ, বাই হুক আর বাই ক্রুক সে শিখে নেবে, কিন্তু আমি জোর করে তাকে শেখাতে পারবো না। একটা ইনস্টিটিউটে এসে পড়াশোনার মতন সে অভিনয় শিখবে বা পরিচালনা শিখবে, এইভাবে শেখা যায় না। টিপস শেখা যায়, টেকনিক্স শেখা যায়, কিছু মেথডস শেখা যায়, হিস্ট্রি জানা যায়, কিন্তু যেগুলো ফিল্ম স্টাডিজও হয়, ফিল্ম স্টাডিজ যারা পড়ে হিস্ট্রি জানতে পারে, ফিল্মের ব্যাপারে জানতে পারে, ফিল্ম কে কোন সালে কত কোন ফিল্ম করেছে সেইগুলো জানতে পারে, কিন্তু মানে নলেজের জন্য ইটস গুড, বাট কিন্তু ফিল্মের প্রতি ইন্টারেস্ট তো থাকতে হবে। সেটা সবকিছু, ফিল্ম বানানো, কেক বানানো, সবকিছু, ফিল্ম বানানো একটা আর্ট, কেক বানানো একটা আর্ট, গান করাও একটা আর্ট, ড্রয়িং একটা আর্ট, তাই কোনোটাই একটা স্কুলে গিয়ে শেখা যায় না, যদি না সে শিখতে চায়, বা যদি না তার মধ্যে সেই প্যাশনটা থাকে, যদি না সে মানে, আমি যে কারণে আমার একটা ট্যাগলাইন আছে, এটা আমি বিভিন্ন ইন্টারভিউতে ইউজ করে থাকি, সেটা হচ্ছে লিভ সিনেমা ব্লিড সিনেমা, মানে ব্লাডে যেন সিনেমা ঢুকে যায়।
যেটা করব, আমার ক্ষেত্রে একটা সিনেমা, মানে আমি মনে করি আমার ব্লাডে সিনেমাটাকে আমি ইনজেক্ট করে নিই, তো যে কারণে আমি শিখে নেব। আমি এডিটিং কোনোদিন জানতাম না, আমি এডিটিং শিখেছি কেন, আমাকে আমার ছবি এডিট করতে হবে, আমি কোনো এডিটর পাই না অ্যাজ সাচ, কারণ আমার সবাইকে পারিশ্রমিক দিয়ে আমার কাজ করানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার আমার কোনো অ্যাজ সাচ প্রডিউসার নেই, সবসময় প্রডিউসারও আমি পাই না, এবং যে কারণে আমাকে নিজেকেই করতে হবে, কারণ আমি তো কাউকে রিকোয়েস্ট করতে পারি না তুমি বাবা পারিশ্রমিক ছাড়া কাজ করো, কারণ সেটা তারও একটা ব্রেড অ্যান্ড বাটার, তো সেটাও আমি রেসপেক্ট করি, তো সেই জন্য আমি নিজে শিখেছি। তো যে হ্যাঁ, শিখতে শিখতে ভুল হয়েছে, ভুল থেকে শিখেছি শিখেছি শিখেছি, এই করে করে আজকে আমি একটা ওয়েব সিরিজ এডিট করছি বা যা কিছু করছি। তো এটা কথা নয় যে ফিল্ম স্কুলে গেলেই আমি ফিল্ম শিখতে পারবো বা ফিল্ম জানতে পারবো, হ্যাঁ ওখানে গেলে হয়তো কন্ট্যাক্টস বাড়ছে, কিন্তু আগেন এই কথাটা কিন্তু কিন্তু আরেকজনও খুব ভালো বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে রুদ্রনীল ঘোষ একটা কথা বলেছিলেন যে তোমার মধ্যে যদি প্যাশনটা না থাকে, তোমার মধ্যে যদি করবার হার্ড ওয়ার্ক না থাকে, তোমার মধ্যে যদি শেখার চেষ্টা না থাকে, তোমার কন্ট্যাক্ট থেকেও লাভ নেই। মানে উনি এইভাবে কোট অ্যান্ড কোট, উনি হয়তো, আমি কোট অ্যান্ড কোট ওনাকে বললাম না, কোট করতে পারলাম না, কারণ উনি কি বলেছিলেন ওই কথাটা এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু কথাটা সারমর্ম এটা ছিল যে ওই নেপোটিজমের সময় উনি এই কথাটা বলেছিলেন, কথাটা সারমর্ম এটা ছিল। তো আমি ফিল্ম স্কুলে যাই কি না যাই, তো সেটা ম্যাটার করে না, আমার কন্ট্যাক্ট আছে কি আছে না। আমার যদি কন্ট্যাক্টস এর ব্যাপার থাকতো, তাহলে আজকে কিন্তু আমি রমা স্যারের ওপর এই তথ্যচিত্র বানাতে পারতাম না, কারণ আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, আমার কোনো ফিল্ম মেকিং ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু অলরেডি তুমি তো, তোমরা রে ফিল্মস থেকে তোমরা দেখেছো ডকুমেন্টারিটা, এই ডকুমেন্টারিটাতে যারা যারা আছেন তারা কিন্তু ইন্ডাস্ট্রির এক একজন স্টলওয়ার্ট, তো তাদের তাদের নিয়ে যখন আমি মানে তাদের সাথে যখন আমি কাজটা করছি, তো তার মানে লোকে ভেবে নেবে যে আমার বিশাল কন্ট্যাক্টস আছে, আমাকে কোনো, তার মানেই আমার কন্ট্যাক্টটা কোথা থেকে আসছে, হয় আমার ফ্যামিলি নয় আমার ফিল্ম স্কুল, তা আমার দুটোর মধ্যে কোনোটাই নেই, তো কোনোটাই নেই, না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো ফিল্মের ব্যাপার আছে, না আমার কোনো মানে ফিল্ম স্কুলিং এক্সপিরিয়েন্স আছে, তো দুটোই নেই। তা আমার একটা ফিল্ম ওয়ার্কশপ একবার, একটা IMI মুম্বাইয়ের একটা ফিল্ম ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম, কিন্তু সেটাতে কোনো কন্ট্যাক্ট আমার তৈরি হয়নি, তো এইটাই একটা ব্যাপার। তো যদি সিনেমা করতে হয়, শুধু সিনেমাটা, আজকাল অনেকে সিনেমা করে, আমার খুব ভালো লাগে মানুষ সিনেমা করছে, আমি কখনো কাউকে ডিসকারেজ করি না, সিনেমা করুক কোনো অসুবিধা নেই, কিন্তু সিনেমা করা মানে এই নয় আমি ফেসবুকে নাম কামাবো, আমি ইনস্টাগ্রামে আমার ফলোয়ার্স বাড়াবো, বা আমি ইউটিউব থেকে টাকা রোজগার করব বলে সিনেমা করছি, সিনেমা করি তারপরে ইউটিউব থেকে টাকা রোজগার করি, নট অ্যান ইস্যু, কিন্তু এই সিনেমা করছি শুধুমাত্র আমি অ্যাজ এ ডিরেক্টর আমার নামটা দেখবো বলে, ডিরেক্টর বললে বন্ধুরা ভালো বলে, ডিরেক্টর বললে বাবা মার কাছে একটা আলাদা স্ট্যান্ডার্ড পাওয়া যায়, সবার কাছে বাইরের জগতে একটা স্ট্যান্ডার্ড এসে যায়, সেটা নয়, সেটার জন্য যদি সিনেমা করা হয় তাহলে সেই সিনেমা করাটা বেশি দিন চলবে না, কারণ তার মানে সিনেমাটা ব্লাডে নেই। সিনেমা যাদের ব্লাডে থাকে তাদের কাছে একটাই উদ্দেশ্য, গল্প বলা, সিনেমা করা, গল্প না বললেও যদি কোনো কনসেপ্ট হয় সেটাকে তুলে ধরা, তাই সেটার জন্য আমার পার্সোনালি, আমি আবারও বলছি, আমি কোনো ফিল্ম ইনস্টিটিউটকে ছোট করছি না, সবাই তাদের নিজেদের মতন করে চেষ্টা করেন এই সিনেমার জগৎটাকে তুলে ধরার, আমি তাদেরও শ্রদ্ধা করি এবং তারা নিশ্চয়ই চেষ্টা করেন, কিন্তু ফিল্ম স্কুলে গেলেও কিন্তু এই কথাটাই বলবে, যে কোনো ফিল্ম স্কুলে যে গেছে বা যে জানে সেও কিন্তু এটা বলবে, ফিল্ম স্কুলে গেলেও এটা বলা হয় যে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেরকম অঙ্ক না কষলে অঙ্ক করার লাভ হয় না, সেরকম সিনেমাটাকেও প্র্যাকটিস করতে হবে, সিনেমাটাকে করতে হবে, এবং সিনেমা নিয়ে ঘুমোতে যেতে হবে, সিনেমা নিয়ে সকালে ঘুম থেকে উঠতে হবে, তবেই কিন্তু সিনেমা হবে, এবং সিনেমা, সেই সিনেমাটা খারাপ হোক কি ভালো হোক, তাও মানুষ বুঝবে, অনেক দিন কাজ করলেও মানুষ বুঝবে যে না, এ ডেডিকেটেডলি সিনেমা করে, শুধুমাত্র সিনেমা করার জন্য, নাম কামানোর জন্য সিনেমা করে না, সিনেমা করার জন্য সিনেমা করে, তাই সেটা ফিল্ম স্কুলে গেলেও হবে, ফিল্ম স্কুলে না গেলেও হবে। আর লাস্ট প্রশ্ন যেটা তুমি করেছিলে যে মার্চেন্ট, লাস্ট প্রশ্নটার আগে, হ্যালো, হ্যাঁ বলছি যে হ্যাঁ শেষ বলো, প্রশ্নটা উত্তর দেওয়ার আগে একজন একটা প্রশ্ন করেছে, যদি শর্টে আচ্ছা উত্তরটা দেওয়া যায়, হ্যাঁ যে হ্যাঁ শিওর, সোমনাথ চন্দ বলেছে ওয়েব সিরিজ অডিয়েন্স এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু ডিসকাস করলে ভালো হয়, অডিয়েন্স কে ওয়েব কি করে সিরিজ, এঙ্গেজ রাখা যেতে পারে, হয়তো এইরকম প্রশ্নটা, আচ্ছা অডিয়েন্স দেখ আছে সোমনাথ, এখানে হ্যাঁ ওয়েব হ্যাঁ সিরিজে এঙ্গেজমেন্টের ব্যাপারটা। আচ্ছা দেখ সোমনাথ,
ওয়েব সিরিজ আমাদের করার একটাই কারণ হচ্ছে যে যাতে মানুষ দেখে এবং সেটা খুব ক্রিস্প হয়, মানে এক একটা এপিসোড। তো তো ওয়েব সিরিজ আরেকটা যেটা ডকুমেন্টারি ওয়েব সিরিজের ক্ষেত্রে আমি বলতে পারি, ডকুমেন্টারি ওয়েব সিরিজটাকে আমি এমন ভাবেই প্ল্যান আউট করেছি, এমন ভাবেই আমি রিপ্রেজেন্ট করছি বা প্রেজেন্টেশন করছি, সেটা হচ্ছে যে এক একটা পার্ট করে দিয়েছি, নটা ভাগে ভেঙে স্যারের যে এন্টায়ার লাইফটাকে নটা ভাগে আমি ভাগে আমি ভেঙে দিয়েছি। যদিও ওনার মতন মানুষের লাইফ নটা ভাগেই শেষ হয়ে যায় না, আমি এক্সপেক্ট করব যে আমার তথ্যচিত্রটা দেখার পর বা আমার তথ্যচিত্রটা আসার পর অন্য কোনো মানুষ, অন্য কোনো ছেলে মেয়ে, তারাও স্যারকে নিয়ে আরো কাজ করার ইন্টারেস্ট নেবে। যেরকম অনেক মানুষ আছে যারা জার্নালিজম নিয়ে পড়ে, যারা মিডিয়া সায়েন্স নিয়ে পড়ে, মাস কম নিয়ে পড়ে, তাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট থাকে ডকুমেন্টারি ফিল্ম মেকিং। তো তারা তখন ডকুমেন্টারি নাকি মানে কনসেপ্ট খুঁজে পায় না, তারা হয় কলেজ স্ট্রিটে চলে যায়, নয় কুমোরটুলি চলে যায় কলকাতায় থাকলে। তো তারা নাকি ডকুমেন্টারির কনসেপ্ট খুঁজে পায় না, আমরা চারিপাশে তাকালে কত ডকুমেন্টারি কনসেপ্ট আছে আমরা খুঁজেও দেখি না। এবং এরকম মানুষ আছেন যাদের লাইফ একটা ওয়েব সিরিজে কমপ্লিট হয় না। আমি যেটা করেছি, আমি শুধু তার লাইফের সবকটা পার্টকে অ্যাকুমুলেট করে একটা জায়গায় এনেছি এবং সেগুলোকে একটু একটু করে ছুঁয়ে গেছি। তো সে আমি এমন ভাবেই ডিজাইন করেছি যাতে এক একটা পার্টে ঢুকলে এক একটা পার্টের ব্যাপারে টোটাল একটা ওভারভিউ পাওয়া যায়। তো কারোর যদি কোনো একটা পার্টিকুলার পার্ট, ধর নটা এপিসোড রিলিজ হয়ে গেছে, তারপরে কারোর মনে হলো যে একটা পার্ট আমি দেখবো, মানে এই পার্টটার ব্যাপারে আমি জানতে চাই, সে সেটাও দেখতে পারে। শুধু তার মানে এই নয় যে তাকে আগের পার্ট না দেখলে পরের পার্টটা সে দেখতে পারবে না, সেরকম ভাবেই প্ল্যানিং করা আছে। এবং আবার যেটা সৌরভ একটু আগে বললো যে একটা পার্টে শেষ হয়ে আবার পরের পার্টের ইন্টারেস্ট বাড়বে, সেইভাবেও করা আছে। মানে ডকুমেন্টারি যেহেতু, সেই জন্য আমাকে একটু ফিকশনালের থেকে একটু আলাদা করে ভাবতে হয়েছে। আর ফিকশনাল ওয়েব সিরিজ যেটা আমরা অলরেডি আমি বললাম যে সেটার ব্যাপারে এই মুহূর্তে বলছি না, কিন্তু সেটা নিয়ে অলরেডি কাজ চলছে আমাদের, শুটিংও অনেক দূর হয়ে গেছে। তো সেই ওয়েব সিরিজটাতেও আমরা যেটা করছি যে ওয়েব সিরিজ যেটা যেভাবে হয় ফিকশনাল ওয়েব সিরিজ, যে একটা এপিসোডে শেষ এমন জায়গায় শেষ করছি যাতে পরের এপিসোডের ইচ্ছেটা বাড়ে মানুষের, যেটা হয় যে পরের এপিসোডে কি হচ্ছে। তো সেটাই আমরা, কিন্তু সেখানেও আমরা কি করছি, টাইম স্প্যানটা খুব ছোট ছোট রাখছি, কারণ মানুষের একটা ব্যাপার থাকে যে এখন তো অনেক কাজ হচ্ছে এবং এই লকডাউনের পর থেকে কাজের সংখ্যাও বেড়েছে, সেটা খুব ভালো দিক যে মানুষ অনেক ভ্যারাইটি অফ কাজ পাচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে মানুষের কাছে দেখাতে হবে, এটাও মানুষের কাছে দেখানোর একটা কারণ মানে ব্যাপার, যে যে আমি যে প্রজেক্টটা করছি বা আমি যে জিনিসটা করছি সেটা ভালো কি খারাপ সেটা তো মানুষ বিচার করবে, কিন্তু সেটা ক্রিস্প, বেশি সময় আপনাদের নষ্ট হবে না, কিন্তু ওই সময়ের মধ্যে আপনি যাচাই করে নিতে পারবেন আপনার কি পরেরটা দেখার ইন্টারেস্ট জাগছে। তো এটা যদি হয়, আমরা যদি দেখি যে পরেরটা জায়গার দেখার ইন্টারেস্ট জাগছে, তার মানে কি অডিয়েন্স এনগেজ হচ্ছে। তো আমাকে সেইভাবে প্ল্যান করতে হবে, আমি যদি এখনই ভাবি যে আমি খুব মানে লেন্দি এপিসোড করব, করতেই পারে কেউ, কিন্তু আমি যেভাবে ভাবছি, আমি আগেন এটা পার্সোনাল ভিউ, কিন্তু আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে এপিসোড ছোট হোক, কম্প্যাক্ট হোক, যাতে মানুষের এনগেজমেন্ট, মানুষের ইন্টারেস্ট আমরা বুঝতে পারি, মানুষ আদৌ সেটাকে কিভাবে নিচ্ছে আমরা দেখতে পারি, এবং সেটার থেকে একটা অডিয়েন্স এনগেজমেন্টটাও আমরা ট্র্যাক করতে পারি দাদা। সেই কারণেই এইভাবে মানে এইভাবে সাজিয়েছি, এই দুটো দুটো ডিফারেন্ট, একটা ডকুমেন্টারি একরকম ভাবে সাজানো হয়েছে, ফিকশনাল আরেক রকম ভাবে সাজানো হয়েছে। আচ্ছা, তো আমাদের শেষ প্রশ্ন যেটা ছিল সেটা একটু বলে দিই, যে শুটিং এর সময় কি কি ঝামেলা ফেস করতে হয়েছে, মানে কি কি আর কিভাবে, কোনো মজার যদি ব্যাপার আছে শুটিং নিয়ে, তো সমস্যার যে গল্প আছে যদি কোনো, তাহলে আমরা দর্শকরা শুনতে চাইবো। একদম না, শুটিং এর সময় অবভিয়াসলি স্যারের আশীর্বাদ, তপন স্যারের, রমা স্যারের আশীর্বাদ, তপন স্যারের আশীর্বাদ এবং কাকিমা দুই মেয়ে প্রত্যেকের ভালোবাসা এবং আশীর্বাদে সত্যিকারের কোনো প্রবলেম হয়নি সত্যিকারের। এবং এত বড় বড় মানুষদের সাথে কাজ হয়েছে এই ডকুমেন্টারিটাতে, মানে আমি সবসময় ভাবতাম যে আমাকে, আমি তখন অনেক ছোট, মানে 2015 সালে এই তথ্যচিত্রটা শুট হয়েছিল, রিলিজ তো এখন হচ্ছে, শুট হয়েছিল তখন, এখন ঠিক এডিট হয়ে, এডিটেড হয়ে ভার্সন রিলিজ হচ্ছে, কিন্তু সেই সময় আমি মানে 2015 সালে আমি ভেবেছিলাম যে হয়তো মানে কতটা আমি মানে
এক্সপোজার পাবো প্রত্যেকের কাছে, এক একজনের ইন্ডিভিজুয়ালের কাছে, তো সেটা আমার একটা চিন্তা ছিল। কিন্তু সত্যি কথা, এটা আশীর্বাদ বলবো, এটা আমি প্রিভিলেজ বলবো, আমার অনার বলবো, যে আমার কোনো রকম, আমার কারোর থেকে কোনো রকম সমস্যা আমাকে ফেস করতে হয়নি, কোনো রকম আমার অসুবিধা হয়নি। কিন্তু আমার মজার ঘটনা প্রচুর আছে। মজার থেকেও যেটা মেমোরেবল ঘটনা, সেটা হচ্ছে আমি তখন একটা আমার ব্যাপার ছিল, তখন ওই বয়সে হয়তো হয়, সে ব্যাপারটা হচ্ছে যে আমি এটা পারছি করতে, এই একটা ব্যাপার ছিল, যেটা এখন অতটা নেই। এখন তো মাথা চুল আস্তে আস্তে উঠে যাচ্ছে, দেখাই যাচ্ছে, সেটা লক্ষণীয়। কিন্তু তখন একটা ব্যাপার ছিল যে আমি এটা পারছি করতে, তো বিশাল একটা ভেতরে একটা ফিলিং হতো যে আমি এটা পারছি। তো আমার মনে আছে একাডেমি অফ একাডেমি মানে একাডেমি হল, যেটা একাডেমি অফ ফাইন আর্টস এর পেছনে, যেটা মেন একাডেমি হল, যেখানে এত বড় বড় নাটক উপস্থাপনা করা হয়, তো সেই একাডেমির হলের ভেতর আমরা শুট করেছিলাম। কারণ একটি দৃশ্য শুট ছিল, অলরেডি তোমরা ডকুমেন্টে এটা দেখেছো, ওখানে আছেও সেই দৃশ্য শুট। তো একাডেমির ভেতরে শুট করা, এবং সেখানে আমি আচ্ছা আচ্ছা, দেখলাম যে মানে আমার খুব ভালো লেগেছিল যে ভেতরে ঢুকে ওরকম বিশাল একাডেমির হল, সেখানে অত বড় স্টেজ, সেখানে আমি শুট করছি, খুব মজা লেগেছিল সেটা করতে। এবং সেখানে প্রত্যেকে, সেখানে গ্রিন রুমে গেলাম, সেখানে গ্রিন রুমে গিয়ে শুট করছি, মানে এত ভালো লেগেছিল। এই ভালো লাগাটা, মানে এই ভালো লাগাগুলো মনে হয় কোনোদিন মানে পুরনো হবে না আমার কাছে। তো এই এই ব্যাপার আছে। আর মজার ঘটনা বলতে, আমার খুব মজা লেগেছিল একজন মানুষের সাথে দেখা করে, তার নামটা, যাই হোক, যেহেতু বলতে হচ্ছে তাই তার নামটা বলতেই হবে, সেটা হচ্ছে বিভাস চক্রবর্তী, বিভাস জেঠু। তার সাথে আমার দেখা করে খুব মজা রেখেছিল, খুব ভালো মানুষ, খুব মজার মানুষ। আর এত সুন্দরভাবে আমাকে তখন বলেছিল, আমার মনে আছে, আমাকে বলেছিল, শটটা হয়ে গেল, শটটা নেওয়ার পর আমাকে বলেছিল, কি ডিরেক্টর স্যার, সব ঠিক আছে তো? আমার নাম, মানে আমি জানি না ওটা আমার লজ্জা লাগা উচিত কি না, কিন্তু আমার এতটা মানে ভেতর থেকে মনে, সেই দিন বুঝেছিলাম যে মানুষ কত বড় মাপের মানুষ হতে পারেন, যে তার হাঁটুর বয়সী একটি ছেলেকেও ডিরেক্টর স্যার বলে সম্বোধন করছেন। তা আমি তখন বলেছিলাম, না, যেহেতু কোনো অসুবিধা হয়নি, খুব ভালো হয়েছে টেকটা। মানে উনি কতটা মানে মানে নিজের মধ্যে শিক্ষা, নিজের মধ্যে ভ্যালিউজ, এথিক্স, এগুলো কতটা গভীর থাকলে একটা মানুষ, একটা বাচ্চা ছেলে, বেসিক্যালি আমি বাচ্চা ছেলে, আমি এখনো ওনার সামনে বাচ্চা ছেলে, সেই একজন বাচ্চা, একজন ক্ষুদ্র ছেলেকে দেখেও সে ওইভাবে সম্বোধন করেছিল, আমার এত ভালো লেগেছিল। শুধুমাত্র এটা এই জন্য ভালো লাগেনি যে উনি আমাকে ডিরেক্টর স্যার বলে সম্বোধন করছে, কিন্তু আমার ভালো লেগেছিল যে ওনার থেকে আমি এতটা কিছু শিখলাম, যে আজকেও মানে আমার সামনেও যদি কোনো জুনিয়র আসে, তো তার সাথে আমি কিভাবে আচরণ করব, এটা কিন্তু আমাকে উনি শিখিয়েছিলেন, এটা আমার খুব ভালো লেগেছিল। তো এরকম অনেক ঘটনা আছে, খুব ভালো, মানে খুব মজার মজার ঘটনা এবং ভালো লাগার ঘটনা। মজার থেকে হচ্ছে খুব ভালো লাগার ঘটনা। এবং রিজা ঋতজার সাথে যে বন্ধুত্ব পরবর্তীকালে আমার হয়ে যায়, খুব মানে খুব বন্ধুর মতো আমরা মিশি। এবং সুমিত্রা কাকিমাকে আমি প্রথমে ম্যাম বলতাম, যেহেতু রমা স্যারকে স্যার বলি, তাই সুমিত্রা কাকিমাকে আমি ম্যাম বলতাম। ম্যাম একদিন আমাকে বলল যে, তুমি আমাকে ম্যাম বলো কেন, আমাকে কাকিমা বলে দেখো। আমার এত ভালো লেগেছিল, তারপর থেকে আমি সুমিত্রা কাকিমাকে কাকিমা বলেই ডাকি। কিন্তু খুব ভালো লাগার বিষয়, মানে আমার কাছে মার্চেন্ট আমার অনেক একটা ভালো লাগার জায়গা। এবং অবভিয়াসলি তপন স্যারের ভালোবাসা, তপন স্যারের সাপোর্ট যেভাবে ছিল, সাগ্নিকদার যে সাপোর্ট আমি পেয়েছিলাম, অনিমকোর যে সাপোর্ট, সাগ্নিকদা এই কাজটা নিজে মানে সে নিজেও খুব ভালো কবিতা লেখে, এবং তারপরও সে এই মানে আমি তাকে ইনস্ট্যান্ট বলেছিলাম যে এরকম একটা কবিতা আমার চাই, সে সময় নিয়ে, একটু সময় নিয়ে মাথা কাটিয়ে খুব সুন্দর একটা কবিতা, যেটা আমরা এই ডকুমেন্টারিটাতে শুনতে পারবো, খুব সুন্দর, খুব ভালোবেসে প্রত্যেকে কাজটা করেছে। অনিন্কো, মানে অনিন্কো সেই সময় অনেক ছোট, সেই সময় ওই সময় দাঁড়িয়ে ও যেভাবে ডিওপির কাজটা সামলেছিল, মানে এগুলো এগুলোই একটা পাওয়া, আর কিছুই না। মানে এরপরে তো দর্শক বলবে, শেষ কথা দর্শক অলওয়েজ বলে, এবং দর্শকের জন্য কাজ সব সময় আমরা করে থাকি, দর্শক যাতে ভালোবাসে সেটা আমরা চাই। কিন্তু আমার কাছে অ্যাজ আ ফিল্ম মেকার, আমার কাছে সত্যি একটা পাওয়া, যে যে পাওয়াটা হয়তো মানে সচরাচর আমরা পাই না। আমি অনেক ফিকশনাল স্টোরি তো করেই থাকি, কিন্তু এই তথ্যচিত্র করতে গিয়ে, স্পেশালি এই তথ্যচিত্রটা করতে গিয়ে, যে যে হৃদ্যতা অনেকের সাথে হয়েছে, এবং যে ভালোবাসা পেয়েছি,
প্রত্যেকজন মানুষের সাথে, বিভাস জেঠু থেকে শুরু করে আরো যারা স্টলওয়ার্টস আছেন, প্রত্যেকের থেকে যে ভালোবাসাটা পেয়েছি, আই এম রিয়েলি অনার্ড, আই এম প্রিভিলেজড বলবো। তবে সবশেষে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ইন্টারভিউ প্রপোজাল একসেপ্ট করার জন্য তোমাকে, আর জি 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 শুভকামনা, অল দ্য বেস্ট তোমার এই দ্য মার্চ যাচ্ছে তার জন্য। আর আমরা আরেকবার শেষ করার আগে প্রত্যেককে, আমাদের যারা ভিউয়ার, যারা পরে দেখবে, যারা আমাদের টিমের এবং আমাদের এই পুরুলিয়ার অঞ্চলের যারা আমাদেরকে প্রায় এখানে অনেকেই আমাদেরকে চিনতে শুরু করেছে, তাদেরকে আমাদের তরফ থেকে, রেফারেন্সের তরফ থেকে আমরা বলবো প্রত্যেকে নিজেদের ওয়ালে এটা শেয়ার করুন, কারণ মানুষটা নিয়ে জানার আছে অনেক কিছু, আরো জানতে পারবেন, ইন্টারনেটে আছে, বই আছে, তার মাধ্যমে জানতে পারবেন। তো দেখুন, আর আপনাদের ভালো মন্দ যা হোক জানান ইউটিউবের কমেন্ট সেকশন এ। 22 তারিখে রিলিজ হচ্ছে, 22 তারিখ, তাই তো? আর আমিও শেষ করার আগে কয়েকটা কথা বলতে চাই, তো সেটা হচ্ছে রে ফিল্মস কে অনেক অনেক ধন্যবাদ। এটা এরকম ভাবে বলো না কি আমি তোমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি, এটা আমার মানে চরম সৌভাগ্য যে আমার আমার মতন একজন মানে ক্ষুদ্র পরিচালক তাকে তোমরা তোমাদের শোতে ডেকেছো। আই এম রিয়েলি অনার্ড, প্রিভিলেজ, এবং আমিও আমরা এটাই আমি তোমার বলতে চাই যে রে ফিল্মস এর সাথেও আপনারা থাকুন, এবং রে ফিল্মস যেভাবে কাজ করছে এবং ওদের কাজগুলো আমারও খুব ব্যক্তিগত পছন্দের কাজ। অবভিয়াসলি দ্য মার্চেন্ট দেখুন শুধুমাত্র আমার কাজের জন্য নয়, স্যারের কাজের জন্য, স্যারের কাজগুলোকে জানার জন্য নিশ্চয়ই দেখুন। ভালো মন্দ যেমনই লাগুক সেটা এসক্রিয়েশনস অরিজিনালস এর ইউটিউব চ্যানেলে জানাবেন, ভালো লাগলে অবভিয়াসলি ইউটিউবে থাকবেন, এসক্রিয়েশনস এর সাথে থাকবেন। এবং দ্য রে ফিল্মস তো অনেক 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 ভালোবাসা, তারা এইভাবে এগিয়ে যাক, তাদের শো আরো বড় হোক, বড় হোক, এবং আমি আমি অলওয়েজ সঙ্গে আছি রে ফিল্মস এর। দ্য রে ফিল্মস অনেক এগিয়ে যাক, এবং পুরুলিয়া ছাড়িয়েও তারা আরো তাদের মানে যে তাদের যে বিস্তৃতি যেন আরো বাড়ে সেটা আমি চাই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমরা এটা ইউটিউবে আপলোড করব, ডেসক্রিপশনে আমরা চ্যানেলের লিংক এবং ট্রেলারের লিংক দিয়ে দেবো, যখন মুক্তি পাবে পুরো ডকুমেন্টারিটা তখন আমরা ডকুমেন্টারিরও লিংকটা দিয়ে দেবো, আর এখানে আমরা কমেন্টে দিয়ে দেবো লিঙ্কগুলো, তো প্রত্যেকে দেখুন আর নিজেদের মতামত জানান। আর ধন্যবাদ আরেকবার সন্দীপন, ভালো থেকো, ধন্যবাদ রেখে সবাই, নমস্কার। থ্যাংক ইউ।